হ্যালো, গুড ইভিনিং অল মাই ফ্রেন্ডস অ্যান্ড মাই ডিয়ার স্টুডেন্টস। প্রতিদিনের মতো আজকে আমি ঠিক সময় লাইভে চলে আসলাম, তো আশা করি তোমরা এক এক করে আমাদের সাথে তাড়াতাড়ি যুক্ত হবে। তো যাই হোক, যে ফার্স্ট লাইভে আসবে একটু কমেন্ট করে জানাবে, তো আমি তোমাদের জন্য ওয়েট করছি, তোমরা এক এক করে আমাদের সাথে চলে আসো। তোমরা দেরি না করে খুব একটু তাড়াতাড়ি চেষ্টা করো চলে আসার, আর যারা অলরেডি চলে এসো প্লিজ তারা একটু লিঙ্কটি শেয়ার করে দেবে, যারা অলরেডি চলে এসো একটু লিঙ্কটি শেয়ার করে দেবে। হ্যাঁ হ্যালো বলো। হ্যাঁ, সবার ফার্স্ট কে মেসেজ করলো দেবরাজ মণ্ডল, শিউলি পাল। হ্যাঁ আচ্ছা, আর কে কে আছো? সম্রাট পাল, দেবরাজ। হ্যাঁ হ্যাঁ বলো, সবাই ভালো আছো তো? আচ্ছা, আমার আওয়াজ ঠিকঠাক শোনা যাচ্ছে? শুভাশিস মহান্তি, তাপস দাস, হ্যালো। আচ্ছা, সকলে আমার আওয়াজটা ক্লিয়ার শুনতে পাচ্ছো? ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে। তো যাই হোক, আমরা আগের দিন লাইভে আসতে পারিনি সেটা আগে জানিয়ে দিয়েছিলাম। আচ্ছা হ্যাঁ স্যার ভালো, আপনি কেমন আছেন? হ্যাঁ সম্রাট ভালো আছি। হ্যাঁ গুড ইভিনিং। আচ্ছা, তোমরা নাম্বার সিস্টেম আমি যতটুকু করালাম দুটো ক্লাসে, লাইভ ক্লাসের কথা বলছি, তোমরা কি পরে আর সেগুলো বাড়িতে প্র্যাকটিস করেছিলে? লাইভ ক্লাসে আমি যেগুলো করিয়েছিলাম, যে আরএস আগরওয়ালের নাম্বার সিস্টেমের ম্যাক্সিমাম ম্যাথ করিয়ে দিয়েছিলাম দুটো লাইভ ক্লাসে, আর মোটামুটি আজকে আমি যা করিয়ে দেবো তাহলে টোটাল আমার নাম্বার সিস্টেম কমপ্লিট হয়ে যাবে। আমরা কালকে নতুন একটা চ্যাপ্টার শুরু করব। আচ্ছা, আর বাকি সব কোথায়? আজকে মাত্র আমি 7 জনকে দেখতে পাচ্ছি। আচ্ছা, কারো কোনো প্রবলেম হয়নি তো? যদি কিছু প্রবলেম হয় তোমরা আমাকে জানিও। হ্যাঁ বাকি সব কোথায়? তোমরা সকলে একটু শেয়ার করে দাও, আমরা কিছুক্ষণের মধ্যেই ক্লাসটি শুরু করে দেব। আজকে আমাদের আর এস আগরের বাকি যত ম্যাথ আছে টোটালটা আজকে আমরা কমপ্লিট করে দেব। হ্যাঁ সন্তোষ ভালো আছি ভাই, মোটামুটি। আচ্ছা তন্ময় মণ্ডল, হ্যালো। হ্যাঁ দেবরাজ ক্লিয়ার, ঠিক আছে। আচ্ছা 9টা অলরেডি বেজে গেছে, যাই হোক আর আমি 2 মিনিট ওয়েট করব। আচ্ছা যাই হোক, আমাদের কিন্তু নাম্বার সিস্টেম আজকে শেষ হয়ে যাবে, কালকে আমরা কোন চ্যাপ্টার শুরু করব তাহলে? আজকে আমাদের নাম্বার সিস্টেম শেষ হয়ে যাবে টোটাল, কালকে আমরা কোন চ্যাপ্টার শুরু করব? একটু কমেন্ট করবে তোমরা নেক্সট আমরা কোন চ্যাপ্টার শুরু করব। আমি কি বলেছিলাম দেখি কার মনে আছে, নেক্সট আমরা কোন চ্যাপ্টারে যাব? আচ্ছা হ্যাঁ পরেরটা সরো, হ্যাঁ পরেরটা বলতে কোন চ্যাপ্টার, চ্যাপ্টারের নাম বলো। এই টাইম এন্ড ডিস্টেন্সের কথা বলা হয়নি, একদম সঠিক দেবরাজ, আমি একটা শিডিউল অলরেডি আগে থেকে দিয়ে দিয়েছিলাম যেটা করিয়েছিলেন। হ্যাঁ একদম সঠিক, এসসিএফ এলসিএম হবে কালকে, কালকে আমাদের নতুন চ্যাপ্টার শুরু হবে এলসিএম এইচটিএফ চ্যাপ্টার দিয়ে। আচ্ছা স্যার, 2018-এর রেলওয়ের গ্রুপ ডি এর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারগুলোর সলিউশন দেবেন উইকে 4-5টা করে। আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করবো। অলরেডি দেখো আমরা সকলেই জানি রেলের গ্রুপ ডিতে কী হয়েছে, যে ম্যাথমেটিক্যাল কোশ্চেন অর্থাৎ ফিজিক্সের ম্যাথ কিন্তু আমরা বেশ কিছু কোশ্চেন দেখতে পেয়েছি। তোমরা যারা অলরেডি রেলের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো দেখছো তো তারা নিশ্চয় ভালো করেই জানো যে ফিজিক্সের কিন্তু বেশ কিছু কোশ্চেন আসছে। তো আমরা রেলের দেখবে গ্রুপ ডির একটা অলরেডি ভিডিও আপলোড দিয়েছিলাম যেখানে আমরা নিউমেরিক্যাল কোশ্চেনগুলো বেশি রেখেছি। কালকে সকাল 9টার সময় আমরা রেলের গ্রুপ ডি স্পেশাল একটা ক্লাস দেব যেখানে সমস্ত নিউমেরিক্যাল কোশ্চেনগুলো থাকবে, সমস্ত নিউমেরিক্যাল কোশ্চেনগুলো থাকবে, তোমরা একটু দেখে নেবে। আচ্ছা চলো, আর আমরা দেরি করছি না, তো মোটামুটি আজকের ক্লাসটা আমরা এখনই শুরু করছি। আচ্ছা ঠিক আছে চলো, তো আমাদের আজকের ফার্স্ট কোশ্চেন
তো দেখো কোশ্চেন নাম্বার 79, আর এস আগরওয়ালের বই থেকে কোশ্চেন নাম্বার 79। এলসিএম আছে তো, হ্যাঁ একদম, এরপরে আমরা এলসিএমটাই শুরু করব। ভবতোষ মণ্ডল কেমন আছেন? হ্যাঁ ভবতোষ ভালো আছি, তুমি ভালো আছো? আচ্ছা এক্সাম বেস করেন, আমি এক্সাম ওরিয়েন্টেডই করছি দেখো, সেই জন্য কিন্তু আমরা এই আরএসগুলোর বই থেকে অনেক কোশ্চেন স্কিপ করে গেছি। যাই হোক, চলো আর বেশি কথা বাড়াচ্ছি না, আমাদের নেক্সট কোশ্চেন 79 কোশ্চেন নাম্বার, কোশ্চেনটা আমি একটু পড়ে দিচ্ছি। দেখো, ইন এ ডিভিশন সাম দ্য ডিভিজর ইজ 10 টাইম দ্য কোয়েশ্চেন অ্যান্ড 5 টাইমস দ্য রিমাইন্ডার, ইফ দ্য রিমাইন্ডার ইজ 46 দেন দ্য ডিভাইডেন্ড ইজ। এবার দেখো, এখানে আমরা অনেকেই ইংলিশে থাকার জন্য কোশ্চেন ঠিকঠাক বুঝতে পারি না, তো তাদের জন্য আমি একটু বাংলাতে দেখিয়ে দিচ্ছি যে এখানে আসলে কি বলতে চাইছি, যে কি ডিভিজর, ডিভাইডেন্ড, কোয়েশ্চেন এগুলো কি, আমি একটু ভালো করে তোমাদের ব্যাপারটা বুঝিয়ে দিই। দেখো এখানে ওরা যেটা বললো যে ডিভাইডেন্ডটা কি, DIVIDENDE, ডিভাইডেন্ড ইকুয়াল টু ডিভিজর, DIVI, দেখো আমি বাংলায়ও লিখে দেবো, কোনো টেনশন নেই। আচ্ছা ডিভিজর ইনটু কোয়েশ্চেন, ইনটু কোয়েশ্চেন প্লাস হচ্ছে রিমাইন্ডার, প্লাস রিমাইন্ডার। তাহলে এবার আমি একটু বাংলায় লিখে দিই। দেখো এই যে ডিভাইডেন বলতে আমরা কি বুঝি, ভাজ্য। আচ্ছা এই যে ডিভিজর বলতে আমরা কি বুঝি, ভাজক। আচ্ছা এবার দেখো এই যে কোয়েশ্চেন বলতে আমরা কি বুঝি, ভাগফল। দেখো এটা একটু লিখে নেবে, যারা জানো না তারা এটা একটু লিখে নেবে। প্লাস এই যে রিমাইন্ডার, রিমাইন্ডার বলতে আমরা সকলে জানি কি, ভাগশেষ, ভাগশেষ, তাই তো? এবার দেখো এখানে, আচ্ছা লাইভ ক্লাস 5 জুন এর 3 নং ম্যাথটা বলবেন। আচ্ছা 5 জুনের 3 নং এইভাবে বললে তো বুঝতে পারবো না। আচ্ছা যাই হোক, আমি শেষে দেখছি, হ্যাঁ প্রবলেম যা থাকবে আমরা শেষে দেখছি। তো দেখো এখানে আমরা কি বললাম যে ভাজ্য ইকুয়াল টু ভাজক গুণ ভাগফল প্লাস হচ্ছে ভাগশেষ। তো এটা যদি হয়, এবার এখানে ওরা যেটা বলে দিয়েছে একটু লক্ষ্য করো, যে ওরা তোমার কাছে কি জানতে চেয়েছে, যে দ্যার ডিভাইডেন্ডটা ওরা জানতে চেয়েছে এখানে 79, তাই তো? তাহলে আমরা ডিভাইডেন্ড ইকুয়াল টু কি অলরেডি কিন্তু বলে দিয়েছি, এবার আমরা শুধু এখানে এর ভ্যালুটা আমরা বসিয়ে দেবো। এবার দেখো ভ্যালুটা আমরা কি করে বসাবো, ওরা এখানে মেনশন করে দিয়েছে যে ইন এ ডিভিশন সাম দ্য ডিভিজর, এই যে ডিভিজর ইজ 10 টাইম অফ দ্য কোয়েশ্চেন। তাহলে দেখো এই যে ডিভিজর অর্থাৎ ভাজক, কার এই যে কোয়েশ্চেন বলতে কি ভাগফল, তাহলে ভাজক হবে ভাগফলের 10 গুণ। এবার তাহলে তোমাকে খুঁজতে হবে সেই কোয়েশ্চেন, ঠিক আছে, অ্যান্ড 5 টাইমস অফ দ্য রিমাইন্ডার, এবং এই যে অবশিষ্ট, অবশিষ্ট এর 5 গুণ। দেখো আমি কোয়েশ্চেনটা অলরেডি বলে দিয়েছি, তাহলে এখানে কী বলতেছে যে ভাজক হলো ভাগফলের 10 গুণ এবং ভাগশেষের 5 গুণ। যদি অবশিষ্ট 46 হয় তাহলে ডিভাইডেন্ড কত অর্থাৎ ভাজ্য কত, তাহলে আমরা এখানে ডিভিজরটাকে কীভাবে লিখবো একটু দেখো, যে ভাজক আমার এখানে রিমাইন্ডার কত, 46, তাহলে এর 5 গুণ, তাহলে এর 5 গুণ কি ডিভিজর। তাহলে দেখো আমরা এখানে কীভাবে করবো, তাহলে যদি আমরা এখানে আলাদা করে একটু বের করে নিই যে ডিভিজরটা কী আসবে, DIVISOR অর্থাৎ ভাজ্য, ভাজক, তাহলে ভাজক কত আসবে, দেখো 5 ইনটু 46, কারণ ওর 5 গুণ, কিন্তু ওরা বলেছে যে ওর 10 গুণ হবে, তাই তো? তাহলে আমরা এইভাবে করতে পারি যে এটা করলে কত আসবে, 230, তাহলে এটাই যে করলে আমরা কী বলবো যে 10 গুণ, না 10 ইনটু কোয়েশ্চেন, কোয়েশ্চেন বলতে কী বুঝে, যে আমরা জানি কোয়েশ্চেন হলো ভাগফল, তাহলে ইনটু কোয়েশ্চেন। তাহলে এখানে এবার আমরা এটা লিখতে পারি যে দেখো কত ডিভিজরটা আমার কত, 230, আচ্ছা ইনটু 23 প্লাস হচ্ছে 46। এটা যদি এবার লিখি, দেখো এবার তোমরা একটু মিলিয়ে দেখো, এখানে আমার ভাগফলটা কত আসলো, তার দেখো এটা কিন্তু 10 গুণে এসে গেছে, আর এর 5 গুণ কী করে, আমরা যদি এটাকে ভাগ করি দেখো 5 আসবে, প্লাস কত করলাম আমরা, এই যে 46 করলাম। এবার যদি তুমি এখানে ক্যালকুলেশন করো তাহলে এই টোটাল কিন্তু অ্যান্সারটা পেয়ে যাবে, জাস্ট আমরা এখানে কী করলাম মানটাকে বসিয়ে দিলাম। মেন এখানে টার্গেটটা কী নিয়েছি, আমরা কোয়েশ্চেনটা বের করো, কোয়েশ্চেন বলতে কি ভাগফলটা বের করে নেওয়ার, তাহলে ভাগফলটা কিন্তু আমরা ইজিলি বের করলাম। কীভাবে বের করলাম, আমরা জানি ডিভিজর যদি 230 হয় তাকে 10 গুণ, তাহলে 10 দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাবো, 10 দিয়ে ভাগ করলে কত আসে, 23 আসে, দেখো আমরা 23টা বসিয়ে দিয়েছিলাম। আচ্ছা তো যাই হোক, তাহলে এখানে যদি আমরা ক্যালকুলেশন করি যে 230 ইনটু 23 এটা প্লাস হচ্ছে 46 যদি করা হয় তাহলে আমার অ্যান্সারটা কত চলে আসবে, 5336, অর্থাৎ এখানে অপশান নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। আচ্ছা চলো নেক্সট কোশ্চেন, দেখো কোশ্চেন নাম্বার 80 কি বলেছে, দ্য ডিফারেন্স অফ টু নাম্বার ইজ 1365, অর্থাৎ দুটি নাম্বারের পার্থক্য হলো 1365, অন ডিভাইডিং দ্য লার্জ
লার্জার নাম্বার বাই দ্য স্মলার, অর্থাৎ বড় সংখ্যাটিকে যদি আমরা ছোট সংখ্যা দ্বারা ভাগ করি উই গেট সিক্স অ্যাজ এ কোয়েশন। কোয়েশন বলতে কি আমরা একটু আগে বললাম ভাগফল, আমরা ছয় পাবো এবং পনেরো অ্যাজ এ রিমাইন্ডার এবং আমরা পনেরো অবশিষ্ট পাবো। তাহলে ওরা জানতে চেয়েছে দ্য স্মলার নাম্বার, তাহলে স্মলার নাম্বারটা কত এটা জানতে চেয়েছি। তো দেখো এই কোয়েশনটা আমরা কীভাবে করবো, এখানে দুটো নাম্বার বলে দিয়েছি, একটা লার্জার একটা হচ্ছে স্মলার। তো আমি যদি এখানে এইভাবে একটু ধরে নিই যে সে আমার স্মলার নাম্বারটা যদি এক্স হয় তাহলে লার্জার নাম্বারটা আমি বলতে পারি কত হবে, যে এক্স প্লাস হচ্ছে কত তেরোশো পঁয়ষট্টি। এবার এখানে ওরা কি বললো যে অন ডিভাইডিং দ্য লার্জার নাম্বার বাই স্মলার, অর্থাৎ বড় যে সংখ্যাটা, তাহলে বড় সংখ্যা কত এক্স প্লাস হচ্ছে তেরোশো পঁয়ষট্টি। বলছে এই বড় সংখ্যাকে যদি আমরা ছোট সংখ্যা দ্বারা ভাগ করি দিয়ে অন ডিভাইডিং দ্য লার্জার নাম্বার বাই দ্য স্মলার, অর্থাৎ এক্স দ্বারা ভাগ করি তাহলে আমরা কী পাবো, উই গেট সিক্স। সিক্স হচ্ছে কোয়েশন, কোয়েশন বলতে আমরা কী বুঝি, কোয়েশন হচ্ছে ভাগফল, তাহলে আমরা লিখলাম ভাগফল হচ্ছে কত ছয়। অ্যান্ড দেখো পনেরো অ্যাজ এ রিমাইন্ডার, তাহলে রিমাইন্ডার আমাকে কোথায় লিখতে হয়, নিচে লিখতে হয়। এর আগে আমরা কোয়েশনটা দেখো তোমাদেরকে যেটা করিয়েছিলাম সেখানে আমরা একটা জিনিস লিখলাম যে ভাজ্য, অর্থাৎ ডিভাইডেন্ড ইকুয়াল টু ভাজক ইন্টু ভাগফল প্লাস হচ্ছে ভাগশেষ। তাহলে আমরা এখানে কি এটা করতে পারি, দেখো এখানে যে এই এক্স ইন্টু সিক্স প্লাস পনেরো করতে পারি আগের নিয়ম অনুসারে। তাহলে আমরা এখানে যদি এইভাবে বলি যে ভাজ্য, কারণ আমরা জানি ভাজ্য ইকুয়াল টু হচ্ছে কি ভাজক, ভাজক ভাগফল প্লাস হচ্ছে অবশিষ্ট। তাহলে এখানে দেখো এই যে আমার কত আসবে যে ভাজক আর হচ্ছে এই ভাগফল, তাহলে আমি এখানে একটু গুণ করে দেখাই যে সংখ্যাটা কি আছে এক্স। দেখো এই এক্সের সাথে যদি আমরা ছয় গুণ করি তাহলে সিক্স এস এক্স আসবে, তাহলে আমি লিখে দিলাম সিক্স এক্স প্লাস হচ্ছে পনেরো। আচ্ছা এই যে সিক্স এক্স প্লাস পনেরো এটা ইকুয়াল টু তো করলে আমরা কী পাবো, এই যে এক্স প্লাস তেরোশো পঁয়ষট্টি, তাহলে ইকুয়াল টু লিখলাম এক্স প্লাস তেরোশো পঁয়ষট্টি। তাহলে দেখো একটা কিন্তু ইকুয়েশন আমি এখানে পেয়ে গেছি যে সিক্স এক্স প্লাস পনেরো ইকুয়াল টু হচ্ছে এক্স প্লাস তেরোশো পঁয়ষট্টি। আচ্ছা তোমাদের যদি কারো বুঝতে কোনো প্রবলেম হয় তোমরা প্লিজ একটু কমেন্ট করে জানাবে, আমি ফার্স্ট একটু দেখিয়ে নিই। তাহলে এবার এখান থেকে আমরা ক্যালকুলেশন করবো, দেখো এই সিক্স এক্স রয়েছে আর এখানে রয়েছে শুধু এক্স, তাহলে আমরা যদি এটাকে সাইড চেঞ্জ করি এই সিক্স এক্স থেকে ফাইভ এক্স মাইনাস হবে, তাহলে আমরা ডাইরেক্ট বলতে পারি ফাইভ এক্স ইকুয়াল টু, দেখো এটা প্লাস আছে এই সিটে আসলে কী আসবে মাইনাস আসবে, তাহলে মাইনাস করলে কত আসবে তেরোশো পঁয়ষট্টি থেকে পনেরো বাদ দিলে কত হবে তেরোশো পঞ্চাশ, তাহলে আমার এক্স কত আসবে এক্স ইকুয়াল টু আসবে দুশো সত্তর। ওরা এখানে কী চেয়েছে দ্য স্মলার নাম্বার চেয়েছে, তাহলে স্মলার নাম্বার কিন্তু আমার অলরেডি চলে এসেছে কত দুশো সত্তর, তাহলে অপশান নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। আচ্ছা এবার আমি তোমাদের একটু কমেন্টগুলো দেখে নিই কে কে বুঝতে পারছো বা পারোনি। আচ্ছা স্যার আরেকবার প্রথম থেকে বলুন। আচ্ছা ঠিক আছে দেখো আমি বলে দিচ্ছি, এখানে ওরা বলে দিয়েছে দেখো অন ডিভাইডিং দ্য লার্জার নাম্বার বাই দ্য স্মলার, অর্থাৎ বড় সংখ্যাটিকে যদি আমরা ছোট সংখ্যা দ্বারা ভাগ করি তাহলে এখানে কী পাবো, উই গেট সিক্স অ্যাজ এ কোয়েশন, অর্থাৎ সিক্স আমরা পাবো ভাগফল অ্যান্ড পনেরো পাবো কি রিমাইন্ডার অর্থাৎ অবশিষ্ট। তো আমি ধরে নিলাম এখানে ছোট সংখ্যাটি হলো এক্স আর বড় সংখ্যাটি কত এক্স প্লাস তেরোশো পঁয়ষট্টি, এই নিয়ে কারো কোনো ডাউট নেই। আর দেখো আমি আবার ক্লিয়ার করে দিচ্ছি, এখানে দুটো সংখ্যা দেখো দ্য ডিফারেন্স বলেছে না, তো আমি একটা সংখ্যা এক্স ধরলাম আর একটা সংখ্যা এক্স প্লাস তেরোশো পঁয়ষট্টি ধরলাম। তো ধরার পরে এবার কী বললো অন ডিভাইডিং দ্য লার্জার নাম্বার, তা লার্জার নাম্বারটা কত এক্স প্লাস তেরোশো পঁয়ষট্টি, কী বললো বাই দ্য স্মলার নাম্বার যদি আমরা ভাগ করি ছোট সংখ্যা দ্বারা, তাহলে ছোট সংখ্যাটা কত ছোট সংখ্যা হলো এক্স। তাহলে এবার দেখো এখানে আমরা যেটা লিখলাম যে এক্স প্লাস তেরোশো পঁয়ষট্টি একে আমরা এক্স দিয়ে ভাগ করলাম, এক্স দিয়ে ভাগ করলে ওরা বলেছে দেখো ছয় পাবো আমরা কি কোয়েশন অর্থাৎ ভাগ করলাম, আমি ভাগফলটা এখানে লিখলাম, দেখো পনেরো বলেছে কি রিমাইন্ডার, এই যে রিমাইন্ডার এখানে লিখলাম। এবার আমরা জানি ডিভিজর অর্থাৎ ভাজ্য ইকুয়াল টু কি ভাজক ইন্টু ভাগফল, তাহলে দেখো যে আমি ভাজক করছি কত সিক্স ইন্টু সরি এক্স ইন্টু সিক্স প্লাস কত পনেরো, এই দেখ আমরা এখানে দেখেছি ভাজক ইন্টু ভাগফল ইন্টু কি রিমাইন্ডার বা অবশিষ্ট, তাহলে এটা করলে আমরা কত পাবো দেখো ছয়ের সাথে এক্স গুণ করলে সিক্স এক্স প্লাস হচ্ছে পনেরো, তাহলে আমি বলতে পারি সিক্স এক্স প্লাস হচ্ছে পনেরো। এই যে আমরা যেটা করি এটা ইকুয়াল টু কি ভাজ্য, তাহলে এখানে ভাজ্যটা কত রয়েছে এক্স প্লাস তেরোশো পঁয়ষট্টি, তাহলে আমি এটা ইকুয়াল করে দিলাম যে সিক্স এক্স প্লাস পনেরো ইকুয়াল টু এক্স প্লাস তেরোশো পঁয়ষট্টি। তাহলে কি আসবে এখান থেকে ক্যালকুলেশন করে দেখো, আমরা সিক্স এক্সের থেকে যদি এক্স বাদ দিই ফাইভ এক্স আর এই তেরোশো পঁয়ষট্টি থেকে যদি পনেরো বাদ দিই তাহলে কত আসবে তেরোশো পঞ্চাশ, তাহলে এখান থেকে এক্সের মানটা কত আসবে দুশো সত্তর। আমরা এখানে এক্স কী ধরেছিলাম ছোটো সংখ্যা, তাহলে এক্স তো আমার চলে এসেছে দুশো সত্তর। এবার বলো কেউ যদি বুঝতে প্রবলেম হয় এবার আমাকে বলো আবার। হ্যাঁ দেবরাজ দুশো সত্তর ঠিক আছে, শান্তনু মহান্তি দুশো সত্তর ঠিক আছে, মানবী বর্মন দুশো সত্তর ঠিক আছে, দেবরাজ ঠিক আছে। আচ্ছা যারা আরেকবার আমার কাছে শুনতে চেয়েছো আমি আরেকবার বলে দিয়েছি, তো এবার কাইন্ডলি একটু জানাবে। আচ্ছা বিশ্বজিৎ বলছে স্যার এবার ক্লিয়ার, আচ্ছা ঠিক আছে চলো
তাহলে আর কোনো প্রবলেম নেই তো কারো? দেখো যদি কারো ডাউট থাকে তোমরা ক্লিয়ার করে নিতে পারো। আমাদের এই লাইভ ক্লাসের মানেই হচ্ছে কিন্তু যার যা প্রবলেম হবে বুঝতে আমরা চেষ্টা করবো তাকে আবার বুঝিয়ে দেওয়ার, কারো ডাউট রাখবো না। চলো তাহলে আমরা নেক্সট কোয়েশ্চনে যাই। আচ্ছা ওকে স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চেন। তো দেখো এই যে নেক্সট কোয়েশ্চেন খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, কি বলেছে এখানে, দ্য লার্জেস্ট ফোর ডিজিট নাম্বার এক্স্যাক্টলি ডিভিজিবল বাই ইজ অফ, অর্থাৎ চার অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা যা কিনা 12, 15, 18 এবং 27 দ্বারা কমপ্লিটলি ডিভিজিবল, অর্থাৎ সম্পূর্ণরূপে বিভাজ্য। এই ধরনের কোশ্চেন তোমরা কিন্তু পেন খাতা ইউজ করে করতে হবে, আমি অলরেডি এই ধরনের কোশ্চেন করে দিয়েছি। তাহলে দেখো এর আগের আমরা লাইভ ক্লাসে যখন এই ধরনের কোশ্চেনগুলো দেখিয়েছিলাম হয়তো তোমরা অনেকেই এটা ভেবেছিলে যে অপশানগুলো আমি আমার মতো করে দিয়েছি, কিন্তু আজকে দেখো এই কোশ্চেনটা আমি আরএস আগরওয়ালের, তোমরা দেখতেই পাচ্ছ কোশ্চেন নাম্বার 81 রয়েছে, তো অপশানগুলো কিন্তু বই থেকে নেওয়া। তো দেখো এই যে কোশ্চেন আমরা কীভাবে দেখে উত্তর বলবো, আমি এখনও তো শুরু করিনি, আমি আরেকবার বলছি। আচ্ছা স্যার আপনার ক্লাস খুব ভালো বুঝতে পারছি, থ্যাংক ইউ, যাই আমি বোঝাতে পারছি। দেখো এই ধরনের কোশ্চেন আগে আমি তোমাদের একটু ডিটেলসটা দেখিয়ে দিই যে তোমরা এতদিন পর্যন্ত কিভাবে করতে আর আজকের পর থেকে তোমরা কিভাবে করবে। তো এখানে আমি দাগ টেনে দিলাম যে এতদিন তোমরা যেটা করতে যে কি এদের এলসিএম করতে, 12, 15, 18 এবং 27 এর এলসিএম করতে। তাহলে এর এলসিএম করলে কত আসবে, 12, 15 যদি, আচ্ছা 12, 15, 180, 180 তার মানে হচ্ছে 18, 54। তাহলে তোমরা কিন্তু প্রত্যেকে দেখো এইভাবে করতে, 12, 15, 18 এবং 27 এর এলসিএম কত আসছে, 540। এবার তোমরা কি করবে, ওই যে লার্জেস্ট ফোর ডিজিট নাম্বার তোমরা এই নাম্বারটাকে ভাগ করবে কি দিয়ে, ওই 540 দ্বারা। তাহলে লার্জেস্ট ফোর ডিজিট নাম্বার কত, 4, 9। এবার এটাকে ভাগ করার ফলে ধরো অনেক একটা ভাগফল আসবে, একটা রিমাইন্ডার থাকবে, তাহলে রিমাইন্ডার থাকলে তো উত্তর হবে না। এবার ধরো এখানে রিমাইন্ডার করলে কত আসবে, আমি একবারে বসিয়ে দিচ্ছি, 297 আসবে। তখন আমরা কি করি, এই যে সংখ্যাটা এর থেকে 29 বাদ দিই, কত 1, 2, 3, 4 এর থেকে 279 যদি আমরা বাদ দিই তখন তোমরা যেটা পাবে এটাই হচ্ছে কিন্তু অ্যান্সার। তো অ্যান্সারটা কত আসবে আমি এখন লিখবো না, কিন্তু আমি তোমাদেরকে অলরেডি শিখিয়ে দিয়েছিলাম যে এই ধরনের কোশ্চেন থাকলে তোমরা কিভাবে করবে। তো দেখো এরপরে আমরা দেখে উত্তর বলাটা তোমাদেরকে একটু শিখিয়ে দিচ্ছি। আমরা তোমাদের বলেছিলাম যে অপশানে যে সংখ্যাগুলো দেওয়া থাকবে আমরা এই অপশান দেখেই কিন্তু উত্তরটা বলে দিতে পারবো। তো অপশান দেখে আমরা কিভাবে বলবো, আমি এখান থেকে যে কোনো একটা সংখ্যা নেব আমার সুবিধা মতো। আচ্ছা আমি এক কাজ করি, এখানে আমি এই 18কে নিলাম, কেন 18 নিলাম, তুমি চাইলে 12 নিতে পারো, চাইলে 15 নিতে পারো, 18 নিতে পারো, 27 নিতে পারো। আমি তোমাদেরকে এটা শিখিয়েছিলাম তোমার যেটা ইচ্ছে তোমার যেটা মনে হয় সুবিধা সেটা তুমি ধরে করবে। তাহলে এই 18 আমি একটা কাজ করি, দেখি এই 18 দ্বারা কোন সংখ্যাটাকে ভাগ করা যায়। এবার 18 দ্বারা ভাগের নিয়ম আমরা প্রত্যেকেই জানি, 2 দ্বারা এবং 9 দ্বারা ভাগ যেতে হবে। 2 দ্বারা ও 9 দ্বারা যাকে ভাগ করতে পারবো সেই সংখ্যাটাই কিন্তু 18 দ্বারা ভাগ যাবে। এবার একটা জিনিস এখানে লক্ষ্য করো, প্রত্যেকটা সংখ্যাই কিন্তু 2 দ্বারা ভাগ যায়। তাহলে কি আমি আর 2 দ্বারা চেক করবো, কখনোই চেক করবো না। তাহলে আমি কী দ্বারা চেক করবো, শুধু 9 দ্বারা চেক করবো, দেখে নেব যে কোন সংখ্যাটা শুধুমাত্র 9 দ্বারা ভাগ যায়। যে সংখ্যাটা শুধুমাত্র 9 দ্বারা ভাগ যাবে সেই সংখ্যাটাই 18 দ্বারা ভাগ যাবে। এবার অপশান নাম্বার 1 এ দেখো এই সংখ্যাটা কিন্তু 9 দ্বারা ভাগ যাচ্ছে না, কারণ দেখো 9, 9 হলো কিন্তু বাকি 6 পরে হলো, অর্থাৎ অপশান নাম্বার এ ইজ নট ডিভিজিবল বাই 9। চলো অপশান নাম্বার 2 দেখো, 9 দেখো 7 আর 2, 9, তার মানে টোটাল কত হলো 18, 18 কিন্তু 9 দ্বারা ডিভিজিবল। আচ্ছা চলো পরেরটা দেখো, এ দেখো 9, 9, 12 আর 3, 15, 15 তো 9 দ্বারা ডিভিজিবল নয়। চলো নেক্সট কোশ্চেন 9, 9, 6, অর্থাৎ এটাও কিন্তু ডিভিজিবল নয়, আমরা 9 দ্বারা ভাগের নিয়ম প্রত্যেকে জানি। তাহলে দেখো এখানে আমরা কীভাবে এলসিএম না করে উত্তর বলে দিলাম। তাহলে আশা করি তোমরা এর পর থেকে আর এলসিএম করবে না, তোমরা দেখে অ্যান্সার বলবে কীভাবে। তোমাদেরকে শুধু একটা জিনিস খেয়াল রাখতে হবে, ডিভিজিবিলিটি রুলটা। তো যাই হোক এই কোশ্চেনটা কার কার বুঝতে প্রবলেম হয়েছে, অলরেডি অনেকে উত্তর দিয়ে দিয়েছো, খুব ভালো। যারা উত্তর দিয়েছো তারা কোন মেথডে করেছো, যে তোমাদের ট্র্যাডিশনাল এই হলো 1 নম্বর মেথড আর এই হলো আমার কনসেপচুয়াল 2 নম্বর মেথড। তো যারা অলরেডি উত্তর দিয়েছো তারা একবার একটু আমাকে জানাও যে তোমরা কোন মেথডে করেছো, যে 1 নম্বর মেথড না 2 নম্বর মেথড, একটু কমেন্ট করে জানাও। আর কারো যদি বুঝতে প্রবলেম হয় তারাও আমাকে বলতে পারো। দেখো এই সমস্ত কোশ্চেন আরএস আগরওয়ালের বই থেকে নেওয়া, সো এখানে যে আমরা যে কনসেপ্ট দেখাবো, দেখো প্রত্যেকটা কনসেপ্ট যদি তুমি ঠিকঠাক শিখতে পারো এক্সাম হলে কিন্তু ইজিলি সমস্ত কোশ্চেনের অ্যান্সার করে আসতে পারবে। আচ্ছা এবার দেখে নেওয়া যাক তোমাদের কমেন্টগুলো, 2 নং মেথড কৃষণ পান্ডে, আচ্ছা যাক ঠিক আছে। তার মানে কৃষণ তুমি আমার আগের লাইভ ক্লাস দেখেছো তাই তো? আচ্ছা মিনময় বলছে দারুণ দাদা, আচ্ছা 2 নম্বর, আচ্ছা ঠিক আছে
ডিজিট সেম, আচ্ছা ঠিক আছে, খুব ভালো। সোমনাথ বলছে পার্থ 2 নং, ঠিক আছে আরেকবার বলুন স্যার। আচ্ছা ঠিক আছে, কেউ একজন আরেকবার বলতে বলছে, আমি তার জন্য বলে দেবো, কোনো সমস্যা নেই। রাকেশ বলছে ক্লিয়ার স্যার, আচ্ছা আরেকবার বলুন, ঠিক আছে 1 নম্বর মেথড। সৌরভ মহান্তি, 1 নম্বর মেথড করলে এক্সামে, তোমার এক্সাম থেকে বাইরে এসে তোমাকে এটা বলতে হবে যে স্যার আমি এক্সামে আর কিছু যদি সময় থাকতো আমি করতে পারতাম, সময়ের জন্য আমি ম্যাথগুলো করতে পারিনি। যারা 1 নম্বরে, 1 নম্বর মেথডে ম্যাথ করছো, এই ম্যাথটা বিশেষ করে, তাদের কিন্তু এক্সাম হল থেকে বেরিয়ে এই কথাটাই বলতে হবে যে আর একটু সময় দিলে আমি পারতাম, শেষের দিকের কোশ্চেনগুলো সহজ ছিল। যাই হোক, আমি তাদের জন্য আরেকবার দেখিয়ে দিই যারা এই কোশ্চেনটাকে বুঝতে পারোনি। আমার সেকেন্ড মেথড, আমি অলরেডি এই মেথডে অনেক কোশ্চেন তোমাদেরকে করে দিয়েছি, তোমরা একটু দেখে নেবে আমার প্রিভিয়াস ভিডিওগুলো। তো যাই হোক, এবার একটু ভালো করে বোঝার চেষ্টা করো যারা বোঝোনি। এখানে দেখো বলেছে যে চারটে অপশানের মধ্যে কোন অপশানটাই সম্পূর্ণ সংখ্যা দ্বারা বিভাজ্য। তো এই সম্পূর্ণ সংখ্যা বলতে কি 12, 15, 18, 27 সব সংখ্যা দ্বারাই ভাগ যাবে। এবার আমি একটু চেক করে নিই যে কোনো একটা সংখ্যা ধরে। তো আমি আমার সুবিধা মতো আমি এখানে কি করলাম যে 18টা নিলাম। এবার দেখো তোমরা অনেকেই ভাবছো যে স্যার আপনি 12 কেন নিলেন না। দেখো 12 নিলে কিভাবে হতো, 12 নিলে তোমাকে 3 আর 4 দিয়ে ভাগ করতে হতো, তবুও কিন্তু তুমি করতে পারতে। তখন 3 দ্বারা ভাগের নিয়ম আর হচ্ছে 4 দ্বারা ভাগের নিয়ম অ্যাপ্লাই করতে। এবার দেখো 3 দ্বারা কিন্তু প্রত্যেকটা সংখ্যাকেই ভাগ যায়, তাহলে তোমাকে আমি বলেছিলাম একটু ব্যতিক্রম কিছু দেখবে, তাহলে 3 দ্বারা তো সব কটাকে ভাগ যায়, 3 দ্বারা আমি দেখবো না। এবার তোমাকে দেখতে হবে 4 দ্বারা কোন সংখ্যাটা ভাগ যায়। এবার আমরা 4 দ্বারা ভাগের নিয়ম জানি, লাস্ট 2 ডিজিট যদি 4 দ্বারা ভাগ যায়। একটা জিনিস লক্ষ্য করো, লাস্ট 2 ডিজিট কিন্তু এখানে 90কে ভাগ করতে পারবে না 4 দ্বারা, 30কে ভাগ করতে পারবে না। তাহলে দুটো অপশান কিন্তু অলরেডি তোমার প্রথমেই বাদ। অর্থাৎ আমি বলতে চাই যে তুমি যে কোনো অপশান ধরেই কিন্তু করতে পারবে। তো যাই হোক, আমি এখানে যেটা দেখিয়েছিলাম আগে সেটা দেখিনি, আমি এখানে আমার সুবিধার জন্য আমি 18কে দেখালাম। তো 18 দ্বারা ভাগের নিয়ম আমরা প্রত্যেকে জানি, 2 এবং 9 দ্বারা সম্পূর্ণরূপে ভাগ যেতে হবে। এবার আমরা জানি 2 জোড় সংখ্যা থাকলে প্রত্যেকটা সংখ্যায় 2 দ্বারা ভাগ যাবে, তাহলে আমরা 2 দ্বারা আর চেক করবো না। কেন চেক করবো না এটা কিন্তু আমি বলে দিলাম যে শেষে যদি জোড় সংখ্যা থাকে তাহলে কেন তুমি সময় নষ্ট করবে, 2 দ্বারা চেক করবো না। তাহলে পরে রইলো কি 9 দ্বারা। আমি এখানে দেখে নেবো এই 4টি অপশানের মধ্যে কোন অপশানটা 9 দ্বারা ভাগ যায়। তো একটা জিনিস লক্ষ্য করো, 9 দ্বারা ভাগের নিয়মকে টোটাল এই যে সংখ্যাটাকে যোগ করতে হয়, যোগফল যদি 9 দ্বারা ভাগ যায়। তো আমি আমার সুবিধাতে আমি যোগও করছি না, আমি কী করলাম, আমি জানি এই 9কে 9 দ্বারা ভাগ করতে পারবো, এই 9কে ভাগ করতে পারবো, 6 পড়ে থাকবে, 6কে তো 9 দ্বারা ভাগ করতে পারবো না, তাহলে আমার এটা উত্তর হবে না। তো নেক্সট কী হলো যে এখানে দেখছি 9, এই দেখো 7 আর 2 9, তাহলে এই সংখ্যাটাকে আমি 9 দ্বারা ভাগ করতে পারবো, কারণ দেখো 9 আর সাথে 16 আর 2 18, 18কে 9 দিয়ে ভাগ করা যায়। চলো নেক্সট অপশান নাম্বার সি, কী বলেছে 9 9 আর হচ্ছে 3 3কে তো অপশান ভাগ করা যায় না 9 দ্বারা, তাহলে তার পরের অপশান দেখো 9 কাটলাম 9 কাটলাম 6, 6কেও ভাগ করতে পারবো না, তাহলে আমার অপশান কিন্তু বি চলে এসে। তো এই ছিল আমাদের কনসেপচুয়াল মেথড। এবার বলো যারা প্রথমেই বললে বুঝতে পারোনি তারা একবার বলো, দিয়ে একবার দেখিয়ে দিন। আচ্ছা 27 দিয়ে তো দেখার কোনো প্রশ্নই নেই। আরে ভাই এই দেখো 27 যারা বলছো, দেখো 27কে ভাঙালে কি হয়, 3 হয় আর 9 হয়। এবার 3 দ্বারা আমি দেখো, আচ্ছা যে আমাকে বলেছে 27 দ্বারা তার জন্য একটু দেখিয়ে দিই। দেখো আমি চাইছি তোমাদের একটু সময় যদি বেশিও লাগে, যে একটা হয়তো দেখো একটা ম্যাথ করতে আমার অনেকটা সময় নিয়ে নিচ্ছে, কিন্তু তবুও আমি বলবো যে তোমরা প্রত্যেকটা, হয়তো তোমরা যে সন্দেহ হচ্ছে যে 27 দ্বারা হবে কি না, তাদের জন্য দেখো 27, একে আমরা ব্রেক করলাম কীভাবে 3 আর 9। তো দেখো 3 দ্বারা আমরা এটাকে তো ভাগ করতে পারবো, এটাকেও ভাগ করতে পারবো, এটাকেও ভাগ করতে পারবো, এটাকেও ভাগ করতে পারবো, তাহলে 3 দ্বারা তো আমি আর ভাগ করে চেক করবো না, তাহলে পরে রইলো কি সেই 9 দ্বারা। তাহলে এবার 9 দ্বারা চেক করো, একমাত্র এটাকে ভাগ করা যাচ্ছে না, যাচ্ছে আর বাকি একটাকে যাবে না, তাহলে একই ব্যাপার। তো আশা করি এবার বুঝতে পেরেছো আমাদের এই কনসেপ্ট। যদি কারো ভালো লেগে থাকে প্লিজ একবার লাইক হয়ে যাক, এই মুহূর্তে যারা রয়েছে একবার একটু লাইক হয়ে যাক। চলো আমরা পরের কোশ্চেনে যাচ্ছি, ক্লাসটিকে একবার একটু লাইক করে দাও সকলে যদি। ইয়েস হ্যাঁ, ডিজিট সাম ইউজ করতে পারবে, কোনো সমস্যা নেই, তুমি ডিজিট সামও ইউজ করতে পারবে। চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। আর আচ্ছা আমাদের এই চ্যানেলে আজকে ফার্স্ট লাইভ ক্লাস দেখছো, এরকম কি কেউ আছো যে আজকে আমার ফার্স্ট ক্লাস দেখছো, একটু কমেন্ট করবে। আচ্ছা রাকেশ বলছে হ্যাঁ স্যার ক্লিয়ার, থ্যাংকস, ওয়েলকাম রাকেশ। আচ্ছা আমাদের এই চ্যানেলে আজকে ফার্স্ট লাইভ ক্লাস দেখছো, এরকম কেউ একটু কমেন্ট করবে, ফার্স্ট লাইভ ক্লাস করছো, ফার্স্ট লাইভ ক্লাস করছো এখন অবধি কেউ থাকলে একটু কমেন্ট করবে। রোহন দাস আই থিঙ্ক, আচ্ছা তুমি লাইভ
ফার্স্ট করছো। আচ্ছা, তো যাই হোক, দেখো যারা আজকে আমার এই চ্যানেলে ফার্স্ট লাইভ ক্লাস করছো তাদের উদ্দেশ্যে বলে দিচ্ছি, আমরা প্রতিদিন রাত্রি 9টার সময় লাইভ ক্লাস করাই। তো যার চ্যাপ্টার ওয়াইজ ইভেন যে যে এক্সামের জন্যই প্রিপারেশন নেও না কেন, তোমরা যদি একটা বই কমপ্লিট করতে পারো চ্যাপ্টার ওয়াইজ, তো আশা করি তোমাদের আর ম্যাথ নিয়ে সমস্যা হওয়ার উচিত নয়। আর যারা অলরেডি এটা ফার্স্ট ক্লাস তারা প্রিভিয়াস ক্লাসগুলো প্লিজ একটু দেখে নেবে। ঠিক আছে দিলীপ, কোনো সমস্যা নেই, পরে আরেকবার দেখে নেবে। চলো নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 82 কি বলেছে একটু ভালো করে বোঝার চেষ্টা করো। যে দ্য নাম্বার 2, 4, 6, 8 ডট ডট বলতে কি এইভাবে চলছে, অর্থাৎ 8-এর পরে 10 হবে, 10-এর পরে 12 হবে, এইভাবে চলছে। দেখো আর মাল্টিপল, মাল্টিপল বলতে কি আমরা গুণ করব, তাই তো, মাল্টিপল টুকে দাঁড়ো, অর্থাৎ এই সবগুলোকে গুণ করব। তারপরে কি বললো, দ্য নাম্বার অফ দ্য জিরো অ্যাট দ্য এন্ড অফ দ্য প্রোডাক্ট। আমরা এর আগের লাইভ ক্লাসে ওই দেখো অলরেডি তোমাদের উত্তর চলে এসে আমার খুব ভালো লাগছে যে তোমরা এত তাড়াতাড়ি উত্তর বলতে পারছো। আচ্ছা, তো যাই হোক দেখো, বাকি যারা বলতে পারছো না তারা ঘাবড়াবে না, তারা আমার প্রিভিয়াস ক্লাসটা দেখে নেবে, সেখানে আমরা কীভাবে জিরো বের করতে হয় সেটা দেখিয়ে দিয়েছিলাম। দেখো এই লাইভ ক্লাসে আসলো আমরা নিজেরা অনেকটা বুঝতে পারি যে আমরা বাকিদের থেকে কতটা এগিয়ে রয়েছি বা কতটা পিছিয়ে রয়েছি, কারণ এটাও কিন্তু আমাদের একটা কম্পিটিশান যে এতজনের মধ্যে আমরা কে সবার ফার্স্ট অ্যান্সার দিতে পারছি। এটাও কিন্তু একটা বিশাল ভাইটাল পয়েন্ট যে আমরা কম্পিটিশানটা বুঝতে পারি। যাই হোক, আমি আর বেশি কিছু বলছি না, দেখাচ্ছি। দেখো এখানে ওরা যা বলছে, যে ওরা কী বললো যে 2×4×6×8× এইভাবে ডট 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 করে 98×100, এই যে এই টোটালটাকে যদি আমরা গুণ করি অ্যাট দ্য এন্ড অফ দ্য প্রোডাক্ট আমরা কতগুলো জিরো পাবো। তো যারা জিরো বের করতে জানো না তারা জিরোটা বের করাটা একটু দেখে নেবে। ফাইন্ড আউট দ্য নাম্বার অফ জিরো অ্যাট দ্য এন্ড অফ দ্য প্রোডাক্ট, খুব সুন্দর করে আমি অনেকগুলো এক্সাম্পল দিয়ে দেখিয়েছি, তোমরা দেখে নেবে। তো চলো এবার দেখো, জিরো বের করার জন্য একটা নিয়ম আমি তোমাদেরকে বলেছিলাম, জিরো আমরা কখন পাই, দেখো একটা 2 তার সাথে যদি একটা 5 আমরা গুণ করি তখনই কিন্তু জিরো পাবো। অর্থাৎ এই একটা 2 আর একটা 5 মিলে একটা পেয়ার গঠন করে, পেয়ার বলতে কি একটা 2 এবং একটা 5 হতে হবে, তখন একটা পেয়ার হবে, আর ওই পেয়ারের ফলে কী হবে একটা জিরো উৎপন্ন হবে। এবার এখানে কথা আছে, শুধু 2 হলে হবে না বা শুধু 5 হলে হবে না, কারণ একা একা পেয়ার পসিবল নয়, ঠিক আছে। এই পেয়ার কিন্তু আবার লাভ নয় কিন্তু, হ্যাঁ, এই পেয়ার হচ্ছে জোড়া। তো যাই হোক, ধরো যদি 2 থাকে আর একটা 5 থাকে তাহলে এখানে কয়টা পেয়ার পাবো, দেখো এই 2 আর এই 5 মিলে একটা পেয়ার পসিবল, তাহলে একটা জিরো পাবো। এটা এক্সট্রা রয়েছে, এক্সট্রাটা বাদ, কারণ এক্সট্রা যে থাকবে, যে সিঙ্গেল থাকবে তাকে কিন্তু আমরা ধরবো না। তাহলে এবার আমার কাজ হচ্ছে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা সিরিজ রয়েছে, কি জোড় সংখ্যার সিরিজ, আর আমি এটা বলে দিয়েছিলাম যদি কোথাও কমন নেওয়া যায় চেষ্টা করবে ফার্স্ট কমন নেওয়ার। তাহলে এখান থেকে আমরা যদি 2 কমন নেই তাহলে কী পড়ে থাকবে, 1×2×3× এইভাবে ডট 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 ×50। তাহলে এবার একটা জিনিস লক্ষ্য করো, এখানে আমরা একটা সিরিজ পেয়ে গেলাম যে কি 1 থেকে 50 পর্যন্ত একটা সিরিজ। এই 2 এখানে তো শুধু 2 রয়েছে, 5 নেই, তাহলে এই 2-এর কোনো ফ্র্যাক্টারই নেই। এবার চলো আমাকে বাকি খুঁজতে হবে, কি খুঁজতে হবে, যে এই কোশ্চেনে দেখো একটা সিরিজ যে 1, 2 এইভাবে যদি আমরা পরপর লিখি তাহলে ওই সিরিজে সব থেকে বেশি কিন্তু আমরা 2 পাবো। তাহলে বেশি যখন 2, দেখো একটা জিনিস লক্ষ্য করো, যে এখানে বেশি কিন্তু 2 ছিল, বেশি থাকলে তো কোনো লাভ নেই, কারণ আমার কম সংখ্যকটাও দেখতে হবে, নাহলে তো পেয়ার হবে না। ধরো 2 রয়েছে 50টা আর 5 রয়েছে 30টা, তা বেশি দিয়ে কী লাভ, আমাকে দেখে নিতে হবে সবার প্রথমে, বুঝতে হবে বেশি কে আছে, বুঝে নিলাম বেশি 2 আছে, এরপর আমাকে খুঁজতে হবে যে কম যে আছে তাকে বের করুন, যে কম কতজন রয়েছে, কারণ ততগুলোই পেয়ার হবে। এবার আমি এখানে 5 বের করবো, আমরা জানি 1 থেকে 1, 2, 3 এইভাবে পরপর যদি থাকে 2-এর সংখ্যাটা ম্যাক্সিমাম থাকে, তাহলে 5-এর সংখ্যাটা মিনিমাম থাকে, আর আমরা জানি মিনিমাম যেটা থাকে সেটাই হচ্ছে নাম্বার অফ পেয়ার। তাহলে এখানে আমরা 5 বের করবো। এবার 5 বের করার নিয়ম কী, 5 বের করার নিয়মও কিন্তু আমি বলে দিয়েছি কি, লাস্ট যে সংখ্যাটা থাকবে একে তুমি 5 দিয়ে ভাগ করবে। তাহলে দেখো এখানে কত রয়েছে 50, একে যদি 5 দিয়ে ভাগ করো কত পাবে তুমি, 10 পাবে। এবার দেখতে হবে যে ভাগফলটা আসছে তাকে কি আবার ভাগ করা যাবে, যদি যায় ভাগ করবে আর যদি না যায় তাহলে ভাগ করবে না। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই 10-কে আবারও আমি ভাগ করতে পারবো, তাহলে 10-কে আবারও ভাগ করবো কী দিয়ে, ওই 5 দিয়ে। 10-কে আবার ভাগ করলে কত পাবো, 2 পাবো। তাহলে আর কি 2-কে ভাগ করা যাবে 5 দিয়ে, একদমই যাবে না। তাহলে এবার আমরা কী করবো, টোটাল যোগ করবো, কাকে যোগ করবো, এই যে আগে 10-টা পেলাম আর এই 2-টা পেলাম, তাহলে টোটাল কতগুলো পেলাম, টোটাল হচ্ছে 12-টা। তাহলে অপশান নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। তো কেউ যদি বুঝতে না পেরে থাকো প্লিজ একটু কমেন্ট করে জানাও, স্যার আপনি কয়টার সময় লাইভ আসেন, আমি রাত্রি 9টার সময় লাইভ ক্লাসটা করাই আর সকাল 9টার সময় একটা প্রিমিয়ার ক্লাস দিয়ে থাকি। আচ্ছা,
তো তোমরা একটু কমেন্ট করে জানাও এই যে জিরো বের করা কারা বুঝতে পেরেছো আর কারা বুঝতে পারোনি। দেখো আমার এর আগের ক্লাসগুলো যারা দেখেছো আশা করি তাদের এটা ভুল হওয়ার প্রশ্নেই আসছে না। আচ্ছা পারলাম না স্যার। এই দেবরাজ তুমি কি করছো? হ্যাঁ তুমি আগে জিরোটা দেখে নেবে তো। এখানে আমরা কি করলাম দেখো আরেকবার বলেই দিই, চলো দেখি আর কেউ দেখি ম্যাক্সিমাম যদি বুঝতে না পারো তাহলে আমি বোঝাবো, না হলে ওই তোমার দেবরাজের জন্য আমার প্রিভিয়াস ইয়ার প্রিভিয়াস ভিডিও রয়েছে, প্লিজ একটু কমেন্ট করবে। আচ্ছা পারলাম না। আরে দেবরাজ তো দেখেছি আর কেউ? স্যার আমি। আচ্ছা চলো আরেকবার দেখিয়ে দিই, ঠিক আছে চলো একটু ওয়েট করো, তুমি একটু ধৈর্য ধরো। চলো দেখো আমরা জিরো কখন পাই বললাম, একটা দুইয়ের সাথে একটা পাঁচ গুণ করে আমরা জিরো পাই। তো ঠিক আছে এখানে আমরা দেখে নিলাম দুই বেশি না পাঁচ বেশি কী করে বুঝলাম, এখান থেকে আমরা দুই কমন নিয়ে নিলাম, দুই কমন নিলে কী পড়ে থাকে, ওয়ান ইন্টু টু ইন্টু থ্রি ইন্টু এইভাবে পঞ্চাশ পর্যন্ত পড়ে থাকে। এবার দেখো এক দুই তিন এইভাবে যখন আমরা লিখি এটা কিন্তু একটা সিরিজ হলো, এই সিরিজে আমরা জানি জোর সংখ্যা ম্যাক্সিমাম পাবো না, কারণ দেখো পাঁচ কম কেন পাবো, পাঁচ পাবো একমাত্র পাঁচ দশ পনেরো এর মধ্যে পাঁচ পাবো, কিন্তু দুই পাবো সব থেকে বেশি। কোথায় পাবো দুই? দুইতে পাবো, চারে পাবো, ছয় পাবো, আট পাবো, তাহলে আমরা বুঝতে পারছি এই সিরিজে দুই বেশি। আর আমরা জানি যে বেশি থাকবে তাকে আমরা দেখবো না, যে কম থাকে সেটাই বের করবো, তাহলে এখানে কম আছে কে? পাঁচ কম আছে, আমরা বুঝলাম। এবার পাঁচ কীভাবে বের করতে হয়? লাস্ট যে সংখ্যাটা থাকবে তাকে পাঁচ দিয়ে ভাগ করতে হবে, তাহলে পাঁচ দিয়ে ভাগ করলে কত হবে? দশ। ওই সংখ্যাটাকে আবার যদি ভাগ করা যায় তাহলে ভাগ করবো, কত হবে? দশকে পাঁচ দিয়ে ভাগ করলে দুই। এবার কী করবো আমরা? টোটালটাকে যোগ করে দেবো, তাহলে দশের দুই বারো, অপশান নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। তো আশা করি এবার তোমাদের বোঝাতে পেরেছি। আচ্ছা চলো নেক্সট কোশ্চেন তোমাদের জন্য, নেক্সট কোশ্চেন দেখি যারা বুঝতে পেরেছো বললে তাদের জন্য আমি কোশ্চেনটা একটু বাংলায় বলে দেই। ফার্স্ট একশো মাল্টিপল অফ টেন আর মাল্টিপল টুগেদার, দশের একশোটা গুণিতকে যদি আমরা গুণ করি দ্য নাম্বার অফ দ্য জিরো অ্যাট দ্য এন্ড অফ দ্য প্রোডাক্ট মাস্ট বি, তাহলে আমরা ওই গুণ ফলের শেষে কতগুলো জিরো পাবো। তো এবার দেখো এখানে আমি তোমাদের একটু বোঝার সুবিধার্থে বলে দিই যে দশের একশোটা মাল্টিপেল, দশের একশোটা গুণিতক, তাহলে আমরা এইভাবে বলতে পারি যে টেন, তারপর কি টোয়েন্টি, থার্টি, তাহলে দশের একশো গুণিতক মাল্টিপল করলে কত আসবে? দশের একশো করলে আসবে এক হাজার, তাহলে এই কিন্তু একটা সিরিজ চলে আসলো। এবার তোমরা ক্যালকুলেশন করে বলো এই সিরিজের যদি আমরা গুণ করি অ্যাট দ্য এন্ড অফ দ্য প্রোডাক্ট কত আসবে। দেখো এখানে যা বললো যে ফার্স্ট একশো মাল্টিপল অফ টেন আর মাল্টিপল টুগেদার, অর্থাৎ দশের প্রথম একশোটা গুণিতককে যদি আমরা গুণ করি তাহলে আমরা ওই গুণফলের শেষে কতগুলো জিরো পাবো। গুড, অলরেডি অ্যান্সার চলে এসছে। আচ্ছা যারা আমাদের এই চ্যানেলে আজকে ফার্স্ট ক্লাস করছো তাদের বলবো যদি এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, অল নোটিফিকেশান যাতে তোমার কাছে পৌঁছে যায়, আর তাহলে এই লাইভ ক্লাসগুলো মিস হবে না। আচ্ছা আমরা দেখতে পাচ্ছি অনেকেই সঠিক উত্তর দিয়ে দিয়েছো। আচ্ছা মিন্ময় ঘোষ অপশান ডি, সার্থক ডি, পার্থ ডি, সৌরভ ডি। আচ্ছা যাক খুবই ভালো লাগছে যে তোমরা খুব সুন্দর অ্যান্সার দিচ্ছ। সঞ্জয় ডি, তাপস ডি। আচ্ছা তো যাই হোক চলো এবার আমি দেখিয়ে দিচ্ছি। দেখো আমি এর আগেই তোমাকে বললাম যদি কখনো কমন নেওয়া যায় তোমাকে কমনটা নিয়ে নিতে হবে, তো একটা জিনিস লক্ষ্য করো তো এখান থেকে কী কমন নিতে পারি আমরা? আমরা টেন কমন নিতে পারি, তাহলে লিখলাম আমি টেন। আচ্ছা টেন কমন নিলে কী পড়ে থাকে? ওয়ান ইন্টু টু ইন্টু থ্রি ইন্টু ডট 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 এইভাবে করে একশো পড়ে থাকবে। এবার একটা জিনিস লক্ষ্য করো, তুমি একটু ভালো করে বোঝো, আমি ম্যাথমেটিক্যালি এটাকে বোঝাবো না, আমি আমার মতো করে বোঝাবো, তাহলে আই থিঙ্ক তোমার বুঝতে আরও বেশি সুবিধা হবে। একটা জিনিস লক্ষ্য করো, এখানে আমি কমন নিলাম দশ, আসলে দেখো এখানে ছিল দশ কুড়ি তিরিশ, তাহলে কি আমি বলতে পারি এই যে একটা দশ কমন নিলাম, আসলে কিন্তু একটা দশ কমন নেইনি, এই যে প্রত্যেকটা সংখ্যা থেকে কিন্তু একটা করে জিরো আমি বের করে দিয়েছি। একটু ভালো করে বোঝো, এই কনসেপ্টটা যদি কারো ক্লিয়ার হয় না খুব সুন্দর হবে। এখানে এই যে দশ আমি কমন নিলাম, এই দশ কমন নেওয়াতে আসলে কী হলো, এই যে প্রত্যেকটা সংখ্যা থেকে একটা করে জিরো আমি বাইরে বের করলাম না, এটা তো ঠিক। তাহলে এবার দেখো এই যে প্রত্যেকটা সংখ্যা থেকে একটা করে জিরো বের করলাম, তাহলে এখানে আসে কতগুলো সংখ্যা আছে আমাকে বলো তো? দেখো এক দুই তিন এইভাবে একশোটা সংখ্যা রয়েছে, তাহলে আমরা বলতে পারি এখানে একশোটা সংখ্যা রয়েছে। তাহলে এবার আমাকে বলো একটা সংখ্যা থেকে যদি একটা করে জিরো বাইরে বের করি তাহলে টোটাল একশোটা নাম্বার রয়েছে, একশোটা নাম্বার থেকে কয়টা জিরো বাইরে বেরিয়ে আসবে? একশোটা জিরো বাইরে বেরিয়ে আসবে। তাহলে আমি কিন্তু এই যে কমন যেটা নিয়েছি এই কমনের জন্য আমরা বলতে পারি একশো। এটা কেউ যদি বুঝতে না পারো আমার ক্লাস মানে এই কোশ্চেনটার পরে গিয়ে কমেন্ট করে জানিও।
এই 100 কেন কমন নিল, মানে জিরো কেন দিলাম, যেহেতু প্রত্যেকটা থেকে এখানে একটা জিরো ছিল, এখানে একটা জিরো, এই একটা জিরো, তো প্রত্যেকটা থেকে একটা একটা করে যদি আমরা জিরো কমন নিই, এই 100টা সংখ্যা থেকে 100টা জিরো হয়ে যাবে। আচ্ছা হয়ে গেল, আর কোনো সমস্যা নেই। কিন্তু এবার যাই হোক, যেটা তো কমন নিয়ে নিলাম, এখন এটা কার জন্য, এই যে কমন যেটা নিলাম, এই কমনের জন্য এখানে লিখে দিই সুন্দর করে যে কমন নিয়েছি তার জন্য এটা। কিন্তু বাকি তো এখন আমার এই সংখ্যাটা পড়ে রয়েছে, যে একটা সিরিজ পড়ে রয়েছে, তাই না? তাহলে এই সিরিজে এবার দেখতে হবে, এই সিরিজে আমরা কি দেখব, যে কোথায় গেল, হ্যাঁ লাস্ট যে সংখ্যা, দেখো 1 থেকে 100 পর্যন্ত সংখ্যা রয়েছে, তাহলে এখানে 2 বেশি আমরা জানি, তাহলে কম কি 5 কম আছে। এবার আমাকে কি করতে হবে, 5 বের করতে হবে। আমরা 5 বের করে এর আগে তোমাকে দেখিয়েছিলাম কি লাস্ট সংখ্যাকে 5 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 5 দিয়ে যদি 100কে ভাগ করো 20, 20কে আবার 5 দিয়ে ভাগ করো, কারণ ভাগ করা যাচ্ছে, 5 দিয়ে ভাগ করলে 4, 4কে তো আর ভাগ করা যাবে না, তাহলে আরও পাবো 24টা। আগে পেয়েছি 100, আরও হচ্ছে 24, তাহলে টোটাল হলো 124। তাহলে অপশান নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। যারা অপশান ডি দিয়েছো খুব ভালো, আর যারা করতে পারেনি তারা একবার দেখে নাও। এবার বলো কারো বুঝতে যদি কোনো প্রবলেম হয়, কারো বুঝতে যদি কোনো প্রবলেম হয় একটু জানাতে পারো। একদম সঠিক, 100+24, 100+24। প্লিজ তোমরা একটু কমেন্ট করো যদি কারো কোনো কোশ্চেন বুঝতে ডাউট হয়। চলো নেক্সট কোশ্চেনে তাহলে আমরা যাব। আচ্ছা যাক, তাহলে আশা করি সকলকে বোঝাতে পেরেছি। তো চলো তাহলে নেক্সট কোশ্চেন তোমাদের জন্য, চলো কোশ্চেন নাম্বার 84। এটা আমি আর কিছুই বলবো না, তোমরা একটু ট্রাই করো, তারপরে আমি বলে দেওয়ার চেষ্টা করব। শেয়ার, তোমরা একটু ট্রাই করো প্লিজ, তারপরে আমি চেষ্টা করছি, আর একটু কুইক অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে। কারণ দেখো অলরেডি আমি অনেকগুলো কোশ্চেন দেখিয়ে দিয়েছি। এটা হলো আর এস আগারওয়ালের কোশ্চেন, অবজেক্টিভ অ্যারিথমেটিক বইয়ের কোশ্চেন নাম্বার 84। আচ্ছা চলো, এখন অবধি কারো অ্যান্সার পাইনি, একটু একটু কুইক করবে, একটু কুইক করবে। আচ্ছা অপশন নাম্বার, অনেকের উত্তর চলে এসে। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখো যাদের প্রবলেম হচ্ছে প্লিজ তারা আমার প্রিভিয়াস একটু ক্লাসগুলো দেখে নেবে, সেখানে সুন্দর করে দেখো অনেকগুলো এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিয়েছি। এই তো যাক, অনেকেরই অ্যান্সার চলে এসছে, তো চলো আমরা একটু দেখে নেই তোমরা যারা অ্যান্সারটা দিয়েছো তারা সঠিক দিয়েছো কিনা, আর যারা দিতে পারোনি। আচ্ছা দাদা পারছি না, এম এস ডিফেন, তুমি প্লিজ আমার প্রিভিয়াস ক্লাসগুলো একটু দেখে নাও, তাহলে তোমার, কারণ সেখানে আমরা অনেকগুলো এক্সাম্পল দিয়ে করেছি, তোমার বুঝতে অনেকটা সুবিধা হবে। তো যাই হোক একটু দেখে নাও। এবার আমরা এটা সলভ করছি, যে দ্য নাম্বার 1, 2, 3, 4 এইভাবে 1000 পর্যন্ত, আর মাল্টিপল টুগেদার যদি আমরা গুণ করি, তাহলে আমি সংখ্যাটা একটু লিখি 1 × 2 × 3 × 4 × এইভাবে কত পর্যন্ত, 1000 পর্যন্ত যদি আমরা গুণ করি, ওরা এটা দিয়েছে যে এটা যদি আমরা গুণ করি অ্যাট দ্য এন্ড অফ দ্য প্রোডাক্ট কতগুলো জিরো পাবো। তাহলে একটু ভালো করে লক্ষ্য করো, এখানে কিন্তু কমন নেওয়ার কোনো ব্যাপার নেই, তাই না? হ্যাঁ তাপস ঠিকই করেছো। আচ্ছা পিকু অপশান সি বলেছে, অপশান সি ইজ দ্য রং অ্যান্সার, শান্তনু মহান্তি 249 ঠিক। আচ্ছা যারা অ্যান্সারটা ভুল করেছো একটু ভালো করে দেখার চেষ্টা করো, বাপ্পা পরমানি ঠিক আছে। চলো দেখো নেক্সট, এখানে আমরা দেখতে পাচ্ছি 1, 2, 3, 4 পরপর রয়েছে, তাহলে আমরা জানি পরপর যদি কোনো সংখ্যা গুণ দেওয়া থাকে তাহলে সেখানে সব থেকে বেশি থাকবে 2। তাহলে আমরা তো 2 বের করবো না, আমরা কত বের করবো, আমরা 5 খুঁজবো। এবার 5 খোঁজার নিয়ম কি, লাস্ট যে সংখ্যাটা থাকবে তাকে 5 দিয়ে ভাগ করতে হয়। তাহলে 5 দিয়ে যদি তুমি একে ভাগ করো কত আসবে, 5 দিয়ে ভাগ করলে আসবে 200। আচ্ছা এই 200কে তো আবারও ভাগ করা যায়, তাহলে আমি এখানে লিখবো আবার 200/4, তাহলে কত আসবে 40। আচ্ছা 40কে তো আবারও ভাগ করা যায়, তাহলে তুমি আবার ভাগ করো, 5 দিয়ে ভাগ করলে কত 8। আচ্ছা 8কে তো আবারও ভাগ করা যায়, তাহলে আমরা কী করবো, 8কে 5 দিয়ে ভাগ করলে কতবার ভাগফল, 1 হবে ভাগফল। এবার আমরা কী শিখেছিলাম, যে টোটালটাকে তোমাকে যোগ করতে হবে। তাহলে এবার এইদিকে দেখো যে 240/48 এই জ্যাক করলে 249, তাহলে অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। আচ্ছা তো যাই হোক আমি দেখিয়ে দিয়েছি, এবার দেখো কারো যদি বুঝতে প্রবলেম হয় তোমরা একটু জানাও। তাহলে আশা করি এই জিরো কিন্তু আর কারো কোনো সমস্যা হওয়ার কথাই নয়, চ্যাপ্টার শেষে এক্সাম নিলে খুব ভালো হয়।
আমি অলরেডি বলে দিয়েছি যে আমরা প্রত্যেকটা চ্যাপ্টার শেষে মক টেস্ট নেব। মক টেস্ট দেওয়ার জন্য তোমাদেরকে একটু দেখিয়ে দেই, আচ্ছা যাই হোক এই স্লাইডে নেই। তোমরা টিআর সলিউশন প্লে স্টোর গেলে একটা অ্যাপ, অ্যান্ড্রয়েড অ্যাপ পেয়ে যাবে, প্লিজ সকলে ইনস্টল করে নিও। টিআর সলিউশনস দিয়ে সার্চ করলে প্লে স্টোরে একটা অ্যান্ড্রয়েড অ্যাপ পেয়ে যাবে, এই যে হচ্ছে আমাদের লোগো, এই লোগো দেখলেই বুঝতে পারবে আমাদের অ্যাপ। তো যাই হোক এই অ্যাপে তোমরা চ্যাপ্টার ওয়াইজ ম্যাথের মক টেস্ট দিতে পারবে। যাই হোক যদি ক্লাসটি ভালো লেগে থাকে প্লিজ একটু লাইক হয়ে যাক। চলো আমরা নেক্সট কোশ্চেনে যাই। ক্লাসটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটু লাইক করে দেবে। চলো নেক্সট কোশ্চেন তোমাদের জন্য, কোশ্চেন নাম্বার 85। এটাও কিন্তু একটু ভালো করে তোমাকে বুঝতে হবে। কোশ্চেন নাম্বার 85, খুব সুন্দর কোশ্চেন এই 85। কিন্তু অলরেডি আমি আগে একটা কনসেপ্ট দিয়ে দিয়েছি, তো যাই হোক হয়তো অনেকেই দেখোনি, আমি তবু একবার লিখে দিই বাংলায়, তাতে তোমাদের অ্যান্সারটা করতে অনেকটা সুবিধা হবে। দেখো কি বলেছে, ইন এ ডিভিশন সাম দ্য রিমাইন্ডার ইজ সিক্স, রিমাইন্ডার সিক্স বলতে অবশিষ্ট ছয়, অ্যান্ড ডিভিজর ইজ ফাইভ, তাই তো? তার ডিভিজর বলতে কি ভাজক, ভাজক হলো পাঁচ, ও সরি ফাইভ টাইমস অফ দ্য কোয়েশন, কোয়েশন বলতে ভাগফল, তাহলে ভাজক ভাগফলের পাঁচ গুণ, অ্যান্ড অপটেন বাই অ্যাডিং টু টু দ্য থ্রাইস অফ দ্য রিমাইন্ডার, এবং অবশিষ্টের তিন গুণের সাথে আমরা দুই যোগ করব। তো যাই হোক আগে আমরা একটু লিখে দেই যে ডিভাইডেন, তো ডিভাইডেন ইকুয়াল টু ডিভিজর, ডিভিজর ইনটু কোয়েশন, কিউ ও টি আই ই এন টি, কোয়েশন প্লাস হচ্ছে রিমাইন্ডার। দেখো আমরা শুধু এখানে ভ্যালুটা পুট করে দেবো আর কিছু নয়। তাহলে বাংলায় একটু লিখে দেই যাদের প্রবলেম হচ্ছে, এটা একটু মনে করে রাখবে যে ভাজ্য ইকুয়াল টু কি ভাজক, আশা করি সকলে জানো, তবু একবার রিমাইন্ড করে দিলাম, ভাগফল প্লাস হচ্ছে কি ভাগশেষ, এটা হচ্ছে মেন ফর্মুলা। আচ্ছা অলরেডি অনেকে অ্যান্সার দিয়ে দিয়েছো, তো যাই হোক যারা অ্যান্সার দিচ্ছ খুবই সুন্দর, তো আমি মিলিয়ে নিচ্ছি তাদের অ্যান্সারটা সঠিক কিনা। এবার এখানে একটা জিনিস লক্ষ্য করো যে আগে দেখো ডিভিজরটা কত, আমরা আলাদা আলাদা করেও এখানে দেখাতে পারি। দেখো এখানে কি বলেছে যে দ্য রিমাইন্ডার ইজ সিক্স, তাহলে অবশিষ্ট কিন্তু আমরা, সরি রিমাইন্ডার বলতে ভাগফল কিন্তু আমরা পেয়ে গেছি, তাহলে কাজ করো না তুমি যে রিমাইন্ডার এখানে সিক্স বসিয়ে দাও, কোনো সমস্যা নেই। এবার কি বলেছে দ্য ডিভিজর, ডিভিজর বলতে আমরা কি ভাজক, ইজ ফাইভ টাইমস অফ দ্য কোয়েশন, অর্থাৎ এই ভাগফলের কত গুণ, পাঁচ গুণ হবে, এই নিয়ে কোনো সমস্যা নেই। এবার একটা জিনিস লক্ষ্য করো কি বলছে যে অ্যান্ড দ্য কোয়েশন ইজ অপটেন বাই অ্যাডিং টু টু দ্য থ্রাইস অফ দ্য রিমাইন্ডার, তাহলে এর সাথে যদি আমরা তিন গুণ করি এবং তার সাথে দুই যোগ করি তাহলে দেখো কত হয়, তাহলে এই দেখো তিন ছয় আঠেরো আর দুই যোগ করলে কত হয় কুড়ি, তাহলে আমরা বলতে পারি এই যে কোয়েশন এটা হচ্ছে কুড়ি, আমরা ভাজক কুড়ি পেয়ে গেলাম। দেখো এটা ভাজক কীভাবে বের করলাম, কেউ বুঝতে না পারলে আমাকে বলতে পারো, এখানে বলে দিয়েছে যে পাঁচ টাইম অফ দ্য কোয়েশন অ্যান্ড অ্যাডিং টু সরি থ্রাইস অব দ্য রিমাইন্ডার, রিমাইন্ডারের তিন গুণের সাথে আমরা দুই যোগ করলাম, তাহলে রিমাইন্ডার কত, রিমাইন্ডার হচ্ছে ছয়, তার তিন গুণ করলে কত আঠেরো, তার সাথে দুই যোগ করলে কুড়ি। এবার একটা জিনিস লক্ষ্য করো যে ভাগফল বলেছে এর পাঁচ গুণ, তাই না, সরি ভাজক ভাগফলের পাঁচ গুণ, তাহলে আমরা এক কাজ করি এটাকে যদি চার দিয়ে ভাগ করে দিই তাহলে এটা কত পাবো আমরা, সরি এটাকে পাঁচ দিয়ে যদি আমরা ভাগ করে দিই তাহলে এটা পাবো চার, তাই তো? তাহলে এবার একটা জিনিস লক্ষ্য করো এর কিন্তু পাঁচ গুণ হয়ে গেছে, লক্ষ্য করো এই যে চার ভাগফলের পাঁচ গুণ, তাহলে এই দেখো এখানে যে ডিভিজর ইজ ফাইভ টাইম অফ দ্য কোয়েশন এই কথার সাথে মিলে গেল, তাহলে আমরা এখন ফাইনালি কি এইভাবে লিখতে পারি, দেখো ফাইনালি আমরা কী লিখবো যে এটা পেলাম কুড়ি ইনটু এটা পেলাম কত ফোর প্লাস কত এই যে এই পেলাম সিক্স, তাহলে এবার তুমি এটা ক্যালকুলেশন করো যে কার কার ক্যালকুলেশন করবো একটু দেখে নাও, এই চার কুড়ি আশি আর ওই হলো সিক্স, তাহলে কত হলো 86 ইজ দ্য, অর্থাৎ অপশান নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এখানে শুধু আমরা মানটা বসালাম, তোমরা একটু ভালো করে বোঝার চেষ্টা করো যে রিমাইন্ডার বলে দিয়েছে রিমাইন্ডারের কি তিন গুণের সাথে দুই যোগ করলাম, এই দেখো এই যে থ্রাইস, থ্রাইস বলতে তিন গুণ, রিমাইন্ডার এই যে অ্যাডিং টু, অর্থাৎ রিমাইন্ডারের তিন গুণের সাথে দুই যোগ করলে আমরা ভাজকটা পাবো, তাহলে ভাজক পেয়ে গেলাম কত কুড়ি। আচ্ছা এবার কি বলেছে যে ভাগফলটা হবে ভাজকের, সরি ভাজক হবে ভাগফলের পাঁচ গুণ, তাহলে দেখো আমরা যদি ওখানে চার লিখে দিই তাহলে চারের পাঁচ গুণ করলেই তো কুড়ি, তাহলে কিন্তু আমার কোশ্চেনের মান বসানো হয়ে গেছে। এবার আমরা সলভ করবো, কীভাবে সলভ করলাম যে এই কুড়ি কুড়ি ইন্টু চার কুড়ি আশি তার সাথে এই ছয় যোগ করলে কত 86, তাহলে অপশান নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। আচ্ছা ঠিক আছে স্যার বুঝতে পেরেছি,
20 × 4 তো করি, এই দেখো আরে বাবা 20টা তো বলে দিলাম না, এই যে অ্যাডিং টু থ্রাইস অফ দ্য রিমাইন্ডার, রিমাইন্ডার কত, রিমাইন্ডার 6, তাহলে রিমাইন্ডার অবশিষ্ট এর এই যে 3 গুণ, এই যে থ্রাইস, তাহলে অবশিষ্টের 3 গুণ কত, 318, তার সাথে এই যে অ্যাডিং 2, তাহলে 2 করলে কত 20, এই যে পেয়ে গেলাম 20। এই 4 কোথা থেকে পেলাম, কারণ এখানে বলেছে ডিভিজন ইজ দ্য 5 টাইম অফ দ্য কোয়েশন, এই দেখো এই যে ডিভিজন ইজ দ্য 5 টাইম অফ দ্য কোয়েশন, তাহলে ভাগফলের 4 গুণ, এই যে ভাগ সরি 5 গুণ, এই যে এর 5 গুণ দেখো। আচ্ছা তো যাই হোক, স্যার কোশ্চেনগুলো বাংলাতে দিলে বুঝতে পারি, দেখো বাংলাতে আমি অলরেডি বলে দিচ্ছি, আর আমরা এরপরে চেষ্টা করব সমস্ত ক্লাসগুলো বাংলাতে করিয়ে দেওয়ার, সমস্ত কোশ্চেন আমি চেষ্টা করছি বাংলাতে বলার। আর তোমরা নাম্বার সিস্টেমের সরি অলরেডি অ্যালিগেশান আর পার্টনারশিপের চ্যাপ্টারটা একটু ভালো করে দেখে নিও, সেখানে এই আরএস আগরওয়ালের প্রত্যেকটা কোশ্চেন আমি ইংলিশ তার সাথে সাথে বাংলায় ট্রান্সলেশন করে দিয়েছি, তো যারা দেখোনি তারা একটু দেখে নেবে, তাহলে তোমাদের বুঝতে অনেকটা সুবিধা হবে যাদের প্রবলেম হচ্ছে। চলো নেক্সট কোশ্চেন, আমি আর দেরি করছি না, চলো কোশ্চেন নাম্বার 86। এই কোশ্চেনটাও কিন্তু আমরা অলরেডি করেছি, এটাকে আমি দুভাবে দেখাবো যে আমরা কিভাবে করি আর এক্সামে কিভাবে করব। তো দেখো এখানে কি বলেছে একটু ভালো করে দেখে নাও, অন ডিভাইডিং এ সার্টেন নাম্বার বাই 357, তাহলে ওরা যা বলেছে অন ডিভাইডিং এ সার্টেন নাম্বার, কোনো একটা নাম্বারকে যদি আমরা 357 দিয়ে ভাগ করি তাহলে কি বললো, দ্য রিমাইন্ডার ইজ 39, তাহলে রিমাইন্ডার পাবো 39। তাহলে আমরা জানি যে এই সংখ্যাটা আমরা কিন্তু ইজিলি পেয়ে যাবো, কি ভাজক, সরি ভাজ্য, ভাজ্যটা আমরা ইজিলি পেয়ে যাই, এটা তো ভাজ্য, তাহলে ভাজ্যটা আমরা একটু বের করতে হবে, আমরা মিনিমাম একবার তো যাই তাই না, তাহলে আমরা জানি কি জানি যে ভাজক ইন্টু ভাগফল, তাহলে এর সাথে এটা গুণ করো 357, তার সাথে 39 গুণ করো সরি যোগ করো, যোগ করলে আমরা এই এক্সট্রা পাবো তাই তো, তাহলে এটা যদি আমরা যোগ করি কত হবে, যে 357 তার সাথে যদি আমরা এর যোগ করি তাহলে যা আসবে, আচ্ছা সাথে সাথে 14 আর 216, হাতে আছে 1, আচ্ছা এর সাথে 39, চোদ্দো 1600, হাতে আছে 1, 5, 3, 8, 1, 9, হাতে নেই 396। এবার কি বলেছে যে অন দ্য ডিভাইড অন ডিভাইডিং দ্য সেম নাম্বার বাই 17, ওই সেম নাম্বার অর্থাৎ এই যে 996 পেলাম, একে যদি আমরা 17 দ্বারা ভাগ করি কত রিমাইন্ডার আসবে, এবার তোমাকে আবার এখানে ভাগ করতে হবে 17 × 2 = 34, তাহলে 5 × 56 = 317, 51 তাহলে কত আসলো 5, এবার তুমি অপশান বলবে অপশান নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। কিন্তু এইভাবে করতে তো এক্সামে অনেকটা সময় চলে যাবে, আমরা এই ধরনের কোশ্চেন কীভাবে করতে হয় তোমাদেরকে অলরেডি বলে দিয়েছিলাম, কী বলে দিয়েছিলাম, প্রথম ক্ষেত্রের রিমাইন্ডার, এই যে প্রথম ক্ষেত্রের রিমাইন্ডার যদি তোমার দ্বিতীয় ক্ষেত্রের ডিভিজর থেকে ভাজক থেকে বড় হয়, তাহলে প্রথম ক্ষেত্রের রিমাইন্ডারকে ডাইরেক্ট আমরা দ্বিতীয় ক্ষেত্রের ডিভিজর দিয়ে ভাগ করে দেব, তাহলে এখানে আমরা ডাইরেক্ট কী করবো, এত কিছু করবো না, ডাইরেক্ট 39 কে 17 দিয়ে ভাগ করে দেব, 17 × 2 = 34, রইলো আমার 5, এই হলো রাইট অ্যান্সার। তাহলে এটা হলো এক্সামে করার জন্য, আর এটা হলো বেসিক তোমাকে নিয়ম বোঝার জন্য, রিমাইন্ডার বড় হলে, হ্যাঁ একদম আমি তো তাই বললাম, আমরা ডাইরেক্ট ভাগ করে দেবো, একদম সঠিক। তো যাই হোক আমরা এখানে যে 2 নম্বর যে মেথডটা বললাম, তোমরা চেষ্টা করবে এইভাবে করার, এটা করার চেষ্টা করো না, কারণ তোমাকে এখন বুঝে নাও, এক্সাম হলে তো অত বোঝার দরকার নেই, এক্সামিনার চাইবে না তুমি বোঝো কি বোঝো না, এক্সামিনার চাইবে তুমি সঠিক উত্তর দিতে পারো কি পারো না, কম হবে না ভাই, কম হবে না, আজ অবধি এখন অবধি কোনো কোশ্চেন আমি পাইনি যেখানে কম হয়েছে, সো কোনো ডাউটের আই থিঙ্ক ডাউট হওয়ার কোনো কথাই নয়, কম হবে না 100 এ 200% শিওর, কম হবেই না, আজ অবধি এখনও এরকম কোনো কোশ্চেন পাইনি। আচ্ছা যাই হোক, MSD ফ্যান উত্তর সঠিক, ঠিক আছে চলো নেক্সট কোশ্চেন তোমাদের জন্য। এবার দেখো এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, কি বলেছে 87, একটু দেখে নাও, ফার্স্ট তোমরা ট্রাই করো, কোশ্চেন নাম্বার 87, খুব সুন্দর কোশ্চেন 87, বলেছে কি এ নাম্বার হোয়েন ডিভাইডেড বাই 5 লিভস 3 অ্যাজ এ রিমাইন্ডার, এবার বলছে হোয়াট উইল বি দ্য রিমাইন্ডার হোয়েন দ্য স্কোয়ার অফ দ্য নাম্বার ইজ ডিভাইডেড বাই 5। তো চলো তোমরা একটু অ্যান্সার বলার চেষ্টা করো, ফার্স্ট আচ্ছা দেখো এখানে আমি একটু তোমরা একটু অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করো, আচ্ছা অলরেডি অ্যান্সার দিয়ে দিয়েছো তো দেখে নেওয়া যাক, আর কেউ অ্যান্সার দেবে একটু তাড়াতাড়ি করবে,
আচ্ছা যাই হোক, হ্যাঁ বেশ কিছুজন অ্যান্সার দিয়েছো। দেখো এখানে কি বলছে, যখন আমরা কোনো একটি সংখ্যাকে 5 দ্বারা ভাগ করব 3 অবশিষ্ট পাব। এবার কি হলো, ওই সংখ্যাকে যদি ওই সংখ্যার বর্গকে যদি আমরা 5 দ্বারা ভাগ করি তাহলে কত অবশিষ্ট পাব। যাদের কোশ্চেনটা ইংলিশে প্রবলেম তাদের জন্য বাংলায় বলে দিলাম। তাহলে এবার দেখো যে কোনো একটা নাম্বারকে আমরা যখন 5 দিয়ে ভাগ করি, এই যে কোনো একটা সংখ্যাকে যখন আমরা 5 দিয়ে ভাগ করব 3 পাবো অবশিষ্ট। তাহলে মিনিমাম কতবার যাবে বললাম, একবার। তাহলে আমরা এটা ইজিলি বের করতে পারবো, ডিভিজর কত হবে, এই দুটোকে গুণ করতে হবে, ডিভাইডেন্ড পাবো, তাহলে এই দুটোকে গুণ করতে হবে, প্লাস 3 করতে হবে, তাহলে 5 ওকে 5 আর 3 যোগ করলে কত হয়, তাহলে সংখ্যাটা পেয়ে গেলাম 8। এবার কি বলেছে, যদি ওই সেম নাম্বারের স্কোয়ার বলতে বর্গ, তাহলে এই 8 এর স্কোয়ার করলে কত হয়, 8 এর স্কোয়ার করলে হবে কত, 64। এবার কি বলেছে, ওই 64 কে কত দিয়ে ভাগ করতে হবে, 5 দ্বারা ভাগ করতে হবে। চলো যদি আমরা 5 দ্বারা ভাগ করি কত হবে, 5 × 12 = 60। তাহলে অবশিষ্ট কত, অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার, একদম সঠিক। আচ্ছা যাই হোক, তোমাদেরকে একটু রিকোয়েস্ট করছি, যদি এই ক্লাসটি ভালো লেগে থাকে প্লিজ একটু শেয়ার করতে পারো, কারণ এই মুহূর্তে আমাদের লাইভ ক্লাসে আজকে এত কম কেন জানি না, তোমাদের উপস্থিতিটা কিন্তু দিনে দিনে কমে যাচ্ছে, তোমরা প্লিজ একটু শেয়ার করে দাও। আমি 1 মিনিটের জন্য একটু ব্রেক নিচ্ছি, তোমরা প্লিজ একটু শেয়ার করে দাও, সকলকে রিকোয়েস্ট করবো একটু শেয়ার করে দাও, আমি একটু ব্রেক নিচ্ছি, জাস্ট 1 মিনিট, প্লিজ একটু শেয়ার করে দাও সকলে। আমরা এর পরের কোশ্চেন নিয়ে আলোচনা করছি, জাস্ট 1 মিনিট। এখানে কেউ কাউকে গালাগালি করো না, তোমরা কি বলো তো, তোমরা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিতে এসো এরকম করছো, এখন কেউ তোমরা ছোট নও তাই না। দেখো এখানে ক্লাসটা ঠিকভাবে করো, কিছু বোঝার চেষ্টা করো। যাই হোক চলো আমরা নেক্সট কোশ্চেন, চলো নেক্সট কোশ্চেন দেখে নেওয়া যাক। দেখো নেক্সট কোশ্চেন খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, যারা আমার প্রিভিয়াস ক্লাসগুলো করেছো আই থিঙ্ক তারা দেখেই উত্তর বলতে পারবে, আমি 100% শিওর। যারা আমার প্রিভিয়াস ক্লাসগুলো দেখেছো 100% এটা পেন খাতা ইউজ না করে করে দেবে। আর এস আগরওয়ালের কোশ্চেন নাম্বার 91। দেখো আজকে আমি একটা কথা চ্যালেঞ্জ দিয়ে তোমাদেরকে বলছি, এই কোশ্চেন আমি যেভাবে করাবো, আর তোমাদের যাদের কাছে বই রয়েছে আর এস আগরওয়ালের বইটি, তারা সুন্দর করে বইটি একবার দেখে নেবে, বইতে কীভাবে সলিউশন রয়েছে আর আমি তোমাদেরকে কীভাবে সলিউশন করে দেখাবো। তো যাই হোক তারপরে তোমরা ভেবে নিও যে হ্যাঁ এখানে এসে তোমরা কিছু পাবে কি পাবে না। দেখো কোশ্চেন কি বলেছে, হোয়াট লিস্ট নাম্বার মাস্ট বি সাবস্ট্রাক্টেড ফ্রম 1294 সো দ্যাট দ্য রিমাইন্ডার হোয়েন, কি বললো, সো দ্যাট দ্য রিমাইন্ডার হোয়েন ডিভাইডেড বাই 9, 11, 13 উইল লিভ ইজ কেস সেম রিমাইন্ডার এ 6। অর্থাৎ 1294 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা আমরা বিয়োগ করলে তারপরে যে সংখ্যাটা পাবো তাকে 9, 11, 13 দ্বারা ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে 6 অবশিষ্ট থাকবে। আমি সুন্দর করে বাংলায় বলে দিলাম যে কোন ক্ষুদ্র 1294 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে অবশিষ্ট সংখ্যাকে 9, 11, এবং 13 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 6 অবশিষ্ট থাকবে। খুব সুন্দর একটা কোশ্চেন, তোমরা চেষ্টা করো দেখি উত্তর বলার। দেখো এই কোশ্চেনের সলিউশন তোমরা পাবে না বইতে, তোমরা একটু সিরিয়াসলি ক্লাসগুলো করার চেষ্টা করো, আর যদি তোমাদের ক্লাস ভালো না লাগে প্লিজ সেটাও তোমরা জানিয়ে দাও, আমি কালকে থেকে লাইভ আসবো না। দেখো আমি এতটা সময় তোমাদের জন্য নষ্ট ওয়েস্ট করছি যে তোমাদের যদি কিছুটা শেখানো যায় বা যদি কিছুটা তোমাদেরকে হেল্প করতে পারি। তো যাই হোক হয়তো তোমরা অনেকে ভাবছো যে ফ্রিতে পাচ্ছ তো ওই জন্য হয়তো তোমরা ভ্যালু দিচ্ছ না, আজকে এই কোর্সটাই যদি আমি পেড করতাম তাহলে কিন্তু তোমরা সকলেই সিরিয়াসভাবে দেখতে, এরকম তোমরা যাই হোক ক্যাজুয়ালটা করতে পারতে না। দেখো আমি বারবার করে বলছি এগুলো তোমরা পাবে না, তোমরা হয়তো অনেক বড় বড় যাই হোক বিভিন্ন জায়গার বড় বড় প্যাকেজ কিনো সেটা তোমাদের অনেক ভালো লাগে, হ্যাঁ তো যাই হোক হয়তো এখানে ফ্রি পাচ্ছ বলে হয়তো তোমাদের সেটা তোমরা বেশি কি নিচ্ছ না ঠিকভাবে, সিরিয়াসলি নিচ্ছ না। যাই হোক দেখো তোমরা এখানে অনেক কিছু পাবে, তোমরা দেখো যে আমি কী দেই তোমাদেরকে। যাই হোক
দেখো এখানে। আর যদি তোমাদের মনে হয় যে না ফ্রিতে ভালো লাগছে না, তাহলে এক কাজ করো, তোমরা পে করে করতে পারো। হ্যাঁ, দরকার হলে এই ক্লাসগুলো তোমাদের জন্য এবার থেকে পে সিস্টেম চালু করে দেবো। যারা পে করবে তারাই করবে, তখন দেখবে ভালো লাগবে, যখন পে করবে যে হ্যাঁ টাকা পে করেছি এবার আমাকে ক্লাস দেখতেই হবে। আচ্ছা যাই হোক, দেখো আর বেশি কথা বলছি না। স্যার উনি না থাকলে আমি কি ডুবে যাব স্যার? ও আপনি না, এই কেউ কারোর জন্য ডুববে না, একদম টেনশন করবে না। আচ্ছা দেখো, এই ধরনের কোশ্চেন খুব সুন্দর করে একটু ভালো করে বোঝার চেষ্টা করো, যে আমরা লং মেথডটা এখানে আর দেখাচ্ছি না। লং মেথডটা তোমরা যাদের কাছে বই রয়েছে তোমরা বইটা দেখে নেবে, আমি আর বই দেখাচ্ছি না। এবার আমরা কীভাবে করবো সেটা একটু এখানে দেখিয়ে নিই। দেখো কনসেপ্টটা একটু ক্লিয়ার থাকতে হবে। ওরা এখানে বলেছে যে 9 দ্বারা ভাগ করলে, কিংবা 11 দ্বারাও যদি ভাগ করি, কিংবা 13 দ্বারাও যদি ভাগ করি, তাহলে আমার রিমাইন্ডারটা কত থাকবে? 6 থাকবে। ভালো করে বোঝো, অর্থাৎ ব্যাপারটা এরকম যে 9 দিয়ে যদি আমি ভাগ করি রিমাইন্ডার 6 থাকবে, এই নিয়ে কোনো ডাউট নেই। এবার একটা কাজ করো যে ওই সংখ্যাটা তাহলে কত বলো তো, এই 9 দ্বারা যখন তুমি ভাগ করবে 6 রিমাইন্ডার থাকবে, এই যে 9 দ্বারা ভাগ করলে 6 রিমাইন্ডার থাকছে, তাহলে এক কাজ করো না, ওই সংখ্যাটার সাথে যদি আমরা এই 6টাকে যোগ করে দিই তাহলে তো আর কোনো রিমাইন্ডার থাকবে না। তাহলে এক কাজ করো, এই 9 আর 6 কত, সংখ্যাটা করে দিলাম 15। ভালো করে বোঝো, তাহলে এই যে সংখ্যাটা দেখো কত, 15, তাকে যদি আমরা 9 দ্বারা ভাগ করি কত থাকছে রিমাইন্ডার? 6 থাকছে। তাহলে এক কাজ করো, আমি তোমাকে এটা বলবো ওই সংখ্যার সাথে তুমি যোগ করে দাও। তাহলে এবার দেখো আমরা কী সুন্দর কনসেপ্টটা কাজে লাগাচ্ছি, আমরা এখানে দেখবো কোন 9 দ্বারা কাকে ভাগ করলে। একটা জিনিস লক্ষ্য করো, 1294 সবার প্রথমে চলে আসে, 9 দ্বারা ভাগ করব। আচ্ছা 9 দ্বারা ভাগ করছি, দেখো এটা বাদ দিলাম কত রইল, 3, তাই না? তাহলে এটা তো 0 বাদ দিলে তো অ্যান্সার আসছে না। একটু ভালো করে বুঝো, আমি যদি 0টা বাদ দিয়ে দিই তাহলে 0 বাদ দেওয়া মানে তো এটা কত আসবে, যে 0 তো প্রশ্নে আসে না, কারণ দেখো 1294 থেকে 0 কী করে বাদ দেবো, 0 বাদ দিলে কত আসবে, 1294 থাকবে। এটাকে কি 9 দ্বারা ভাগ করলে 6 অবশিষ্ট থাকে? আরে ভাই 9 দ্বারা ভাগ করলে 6 অবশিষ্ট করতে গেলে তো আমার মিনিমাম সংখ্যাটা 15 হতে হবে। এবার তুমি এখানে দেখো তো এই সংখ্যাটা কি 15 হয়, কত হয় এটা? 9 আর 1 10 আর 2 12 আর 4 কত, 16, এটা হয়নি। তাহলে এটা হবে না, 0তে হবে না। তাহলে এক কাজ করো, 1 বাদ দাও, 1 বাদ দিলে কত হবে বলো তো, এর থেকে যদি 1 বাদ দাও তাহলে এটা 3 হয়ে যাবে। তাহলে 9 3 12, আর 2 14, আর 1 15। দেখো অপশানে এসে গেছে, অপশান নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো কেউ বুঝতে পেরেছো কিনা, না বুঝলে আমাকে বলো কি করলাম আমি। আমার টোটাল ডিজিট সাম, আমি ডিজিট সাম ইউজ করতে পারি এখানে, 1294 এটা যোগ, দেখো আমি ভাগ করব 6 দিয়ে ভাগ করলে আমার, সরি 9 দিয়ে ভাগ করব, 9 দিয়ে ভাগ করলে 6 অবশিষ্ট। তাহলে সংখ্যাটা কত, সংখ্যাটা 15, আমার ডিজিট সাম কত লাগবে, 15 লাগবে। ডিজিট সাম কত আছে, এই যে 1294 ছিল এখানে ডিজিট সাম 9 কাটলাম, 4 আর 2 6 রেখে 7, এটা হবে না, আমার 6 লাগবে রিমাইন্ডার। আচ্ছা এখান থেকে 1 বাদ দিয়ে দিচ্ছি, অর্থাৎ এই যে 1293 ডিজিট সাম করলে কত হয়, 9 কাটা দেখো 3 আর 1 4 আর 2 6 পেয়ে গেলাম, অপশান এ বি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো এবার বলো, কারো যদি বুঝতে প্রবলেম হয়। হ্যাঁ অন্য প্রসেস আছে, আরে সাগলের বই দেখে নেবে, আমি আর অন্য প্রসেস করছি না, আরে সাগলের বই আছে সুন্দর করে দেখে নেবে, 9 11 13 এদের এলসিএম করেও করতে পারবে, আমি ওই মেথডটা দেখাবো না। যাদের কাছে আরে সাগল নেই তারা বইটা দেখে নাও, আর নাহলে আমি একটু হালকা ট্রিক দিয়ে দিচ্ছি, 9 11 13 এদের এলসিএম করবে, এদের এলসিএম করে কত পাবো, 1287 পাবো। তাহলে 1287 এর সাথে 6 যোগ করো, 1293 পাবো, কিন্তু এখানে সংখ্যাটা রয়েছে কত, 1294। তাহলে 1294 মাইনাস হলো 1293 সমান সমান অ্যান্সার 1। তোমরা এইভাবেও করতে পারো। আচ্ছা তো যাই হোক, এবার তোমরাই ডিসিশান নাও যে তোমরা কোন মেথডে করবে, যে পেন খাতা বাদ দিয়ে করবে এক্সাম হলে, নাকি পেন খাতা ইউজ করে জায়গা কিছুটা নষ্ট করে তারপরে করবে, সম্পূর্ণ তোমাদের উপর ডিপেন্ড করছে। আচ্ছা তো যাই হোক, চলো নেক্সট কোশ্চেন দেখে উত্তর হবে। 93 অলরেডি করে দিয়েছি। দেখো তোমাদের মধ্যে বেশ কয়েকজন কমেন্ট করেছিলেন, স্যার যদি সংখ্যা ছোট হয় তাহলে কী হবে? দেখো আমরা সেম কোশ্চেন আবার পেয়ে গেছি, কিন্তু এখানেও সেম বড় রয়েছে, অর্থাৎ আমি বলে দিয়েছিলাম যে কখনো স্মল থাকে না, সবসময় ওর থেকে বড়টাই থাকবে। কিন্তু তো চলো এবার একটু অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করো। একটু অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করবে। আচ্ছা গুড, অলরেডি অ্যান্সার চলে এসেছে, খুব সুন্দর, খুব সুন্দর অ্যান্সার কিন্তু চলে এসেছে। আচ্ছা বাকিরা কোথায় এই মুহূর্তে? 35 দেখতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা
প্লিজ বাকিরা বাকিরা সবাই কমেন্ট করো, কারণ চাইছি যতজন এই মুহূর্তে ক্লাস করছো প্রত্যেকে যেন ডাউট ক্লিয়ার থাকে। আচ্ছা যাই হোক, তোমরা সকলে সঠিক উত্তর দিয়েছো, তো যাই হোক আমি একবার দেখিয়ে দিই। তারপরেও যদি কেউ বুঝতে না পারো, আমরা এখানে বড় মেথডটার বলছি না, ওরা কি বলেছে যে যদি কোনো একটা সংখ্যাকে 56 দিয়ে ভাগ করি 85 পাবো রিমাইন্ডার। তাহলে আমরা এক কাজ করি, সংখ্যাটা কত কীভাবে করতে হয়, যে 56 দিয়ে ভাগ করলে 29 যদি রিমাইন্ডার হয় এই সংখ্যাটা কত আসবে, 915, 85। এবার কি বলো ওই সংখ্যাকে যদি 8 দিয়ে ভাগ করি, 8 দিয়ে 85কে ভাগ করলে 8 10 কে 80, রিমাইন্ডার কত, 5। কিন্তু আমরা তো এইভাবে করি না, আমরা করবো কীভাবে সেটা একটু দেখে নাও। আমরা জানি প্রথম ক্ষেত্রের এই যে প্রথম ক্ষেত্রের অবশিষ্ট যদি দ্বিতীয় ক্ষেত্রে যে সংখ্যা দ্বারা ভাগ করতে বলা হয়েছে তার থেকে যদি বড় হয় ডাইরেক্ট ভাগ করব, তাহলে আমরা কি করব 29কে 8 দিয়ে ভাগ করব, তাহলে কত আসবে 3 8 24। এই হলো 5 হলো অপশান নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। আচ্ছা তো যাই হোক, এই কোশ্চেনটা তোমরা ম্যাক্সিমাম অ্যান্সার দিয়েছো, খুব সুন্দর। চলো নেক্সট কোশ্চেন তোমাদের জন্য, এবার দেখা যাক যে কারা এটার সঠিক উত্তর দেয়। আমি তো জিরো অনেক শিখিয়ে দেখিয়েছিলাম যে দ্য নাম্বার 1 2 3 5 আর মাল্টিপল টুগেদার, অর্থাৎ আমরা যদি 1 3 5 7, অর্থাৎ এখানে তো গ্যাপ রয়েছে 7 9, এইভাবে যদি আমরা গুণ করি তাহলে অ্যাট দ্য এন্ড অফ দ্য প্রোডাক্ট আমরা কতগুলো জিরো পাবো। খুব সুন্দর একটা কোশ্চেন, পরীক্ষায় ম্যাক্সিমাম টাইম আসে। আচ্ছা এখানে আমি 7 লিখতে পারি, এখানে 9 লিখতে পারি, .. 25। এবার অ্যান্সার বলো তোমরা যে এটাকে যদি আমরা গুণ করি অ্যাট দ্য এন্ড অফ দ্য প্রোডাক্ট কতগুলো জিরো পাবো। আচ্ছা সন্তোষ চক্রবর্তী, রং অ্যান্সার, তোমার তো এটা অপশানই নেই ভাই। আচ্ছা আচ্ছা বাকি খুব ভালো লাগবে স্যার, এইভাবে পাশে থাকুন, চেষ্টা করছি থাকার, তো জানি না তোমাদের সাপোর্ট কতটা পাওয়া যাবে। তোমরা ক্লাসটাকে তো সিরিয়াস নিচ্ছ না, মাঝে মধ্যে কেউ কেউ দেখছি হয়তো ডিস্টার্ব ফিল করছে। দেখো কারো যদি ভালো না লাগে প্লিজ সে না দেখতেই পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা যাই হোক, MSD বলছে 3, দূর একদম রং অ্যান্সার, তোমরা শিখতে পারো নি। আচ্ছা প্রশ্নগুলো বাংলাতে থাকলে ভালো হতো, আমি অলরেডি প্রশ্নগুলো বলে দিয়েছি ভাই যে দ্য নাম্বার, দেখো এই যে এই সিরিজটা দেখো একটু ভালো করে, 1 3 5 7 9 25, দ্য নাম্বার এই যে, আর মাল্টিপল টুগেদার, মাল্টিপল বলতে কি বোঝায় গুণ, টুগেদার বলতে কি একসাথে, যদি এই সংখ্যাগুলোকে আমরা একত্রে গুণ করি দ্য নাম্বার অফ দ্য জিরো অ্যাট দ্য এন্ড অফ দ্য প্রোডাক্ট, এই গুণফলের শেষে আমরা কতগুলো শূন্য পাবো, অর্থাৎ নাম্বার অফ জিরো বের করতে বলেছে। পার্থ বর্মন, আরে এটা তো অপশানই নেই। অঙ্কিত ঠিক আছে, অলমাই এটা হচ্ছে ভুল। আচ্ছা দেখে নে আর কে কে দিয়েছো, নয়ন সরকার ঠিক আছে, শোকব্দ ঠিক আছে, আচ্ছা শান্তনু ঠিক আছে, আচ্ছা MSD ফ্যান রং, বিশ্বজিৎ ঠিক আছে। এই একই জন বারবার করে কেন কমেন্ট করছো, একটা অ্যান্সারকে বারবার কমেন্ট করো না। আচ্ছা যাই হোক চলো আমরা এবার দেখিয়ে দিচ্ছি, যারা ঠিক করেছো তারাও দেখে নাও কোনটা রাইট অ্যান্সার হয়, আর যারা ভুল করেছো বা করতে পারছো না তারা দেখে নাও কীভাবে করতে হয়। আমরা তোমাদেরকে বলেছিলাম যে কোনো সিরিজে যদি 2 এবং 5 থাকে তবেই কিন্তু জিরো পসিবল। এবার এখানে আমরা লক্ষ্য করছি এটা কিন্তু একটা অড নাম্বারের সিরিজ, কী করে বুঝলাম অড, 1 রয়েছে 3 রয়েছে 5 রয়েছে 7 রয়েছে 9 রয়েছে, তাহলে এখানে 2 কোথা থেকে আসবে, 2 তো নেই এই সিরিজে, কোথাও কিন্তু 2 নেই। তুমি 5 পাবে যে এখানে 5 পাবে, তুমি এখানে 15 আছে 15তে 5 পাবে, 25এ 5 পাবে, তা 2 নেই। আরে 2 না থাকলে কি কোনো পেয়ার হবে, কোনো পেয়ার হবে না, তাহলে পেয়ার তো হবে না, তাহলে কি করে করব, তার মানে কোনো জিরো হবে না, আমি 5 অনেক পাবো কিন্তু 2 তো নেই কোশ্চেনে, তাহলে নাম্বার অফ জিরো কি আসবে, 0, অর্থাৎ অপশান নাম্বার ইজ দ্য রাইট অ্যান্সার। কেন এখানে কোনো 2 নেই, কোনো 2 খুঁজে পাওয়া যায়নি, এখানে 2কে খুঁজে পাওয়া যায়নি, শুধুমাত্র 5কে পাওয়া গেছে, 5কে পাওয়া গেল। আর আমরা জানি শুধুমাত্র 5কে পাওয়া গেলে কখনো সেটা জিরো হতে পারে না, কারণ 5 তো আর একা একা পেয়ার হবে না, তাই না। আচ্ছা আচ্ছা তো সকলে একটু কমেন্ট করে জানাবে যদি কারো কোনো আর ডাউট থাকে এর পরেও, তাহলে আমরা নেক্সট কোশ্চেনে যাব। যারা এখনো অবধি ক্লাসটি যদি কারো ভালো লেগে থাকে প্লিজ একটু লাইক করে দেবে, আর যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি
তারা একটু চ্যানেলটাকে সবার প্রথমে একটু সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকে বেল আইকনটি প্রেস করো, যাতে কালকে যখনই আমরা লাইভ ক্লাসে আসবো তোমাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যায়। স্যার এক্সাম পেপারে এটাই লিখবো যে কি নম্বর ইভেন নাম্বার ইজ দেয়ার, নো ইভেন নাম্বার। হ্যাঁ অ্যান্সার নাম্বারে তো এখানে অপশান থাকবে তাই না, অ্যান্সারে তো লেখার কোনো কারণ কিছু নেই, অ্যান্সারে তোমার থাকবে যে জিরো বলতে কি একটাও পাবো না, আর এক বলতে কি একটা জিরো পাবো, দুটো জিরো পাবো, তিনটে। তো আমি এখানে একটাও পাইনি, তাহলে আমি লিখে দিলাম শূন্য, শূন্যটা, শূন্যটা, এখানে একটা জিরো পাবো না কেন, কারণ এখানে জোড় সংখ্যা নেই। আচ্ছা আচ্ছা, চলো নেক্সট কোশ্চেন। দেখো আজকে কিন্তু আমরা RS11 টোটাল কোশ্চেন কমপ্লিট করে দেবো, যাক অলরেডি 10টা বেজে গেছে, আর বেশি সময় দেরি করা যাবে না, একটু তাড়াতাড়ি করতে হবে। চলো নেক্সট কোশ্চেন তোমাদের জন্য, দেখো কি বলেছে আমি বাংলা একটু পড়ে দিই। দ্য স্মলেস্ট নাম্বার অফ ফাইভ ডিজিট, পাঁচ অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা বিগিনিং উইথ তিন, তিন দ্বারা শুরু এবং এন্ডিং উইথ ফাইভ, পাঁচ দ্বারা শেষ, তোমরা অ্যান্সার দাও। পাঁচ অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা যেটা তিন দ্বারা শুরু এবং পাঁচ দ্বারা শেষ, অপশন নাম্বার। আচ্ছা অলরেডি সঠিক অ্যান্সার এসে গেছে, দেখি সবার প্রথমে সঠিক অ্যান্সার দিয়ে দিয়েছে ওখানে রাম, রাম সঠিক অ্যান্সার দিয়েছে, আচ্ছা বিশ্বজিৎ সঠিক অ্যান্সার দিয়েছে, সোনালী পাল সঠিক অ্যান্সার দিয়েছে, সৌরভ মহান্তি সঠিক অ্যান্সার দিয়েছে, আর বাকিদের অ্যান্সার কোথায়? কোশ্চেনটা বাংলায় আরেকবার বলে দিচ্ছি, দ্য স্মলেস্ট নাম্বার অফ দ্য ফাইভ ডিজিট, পাঁচ অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা যা কিনা তিন দ্বারা শুরু এবং পাঁচ দ্বারা শেষ। তো যাই হোক এখানে ম্যাক্সিমাম তোমরা অ্যান্সার সঠিক দিয়েছ, আমি দেখিয়ে দিচ্ছি যারা এখনও অবধি অ্যান্সার দিতে পারেনি তাদের জন্য। দেখো এখানে কি বলেছে যে তিন দ্বারা শুরু হবে, তিন দ্বারা, তাহলে এখানে তুমি দেখে নাও তিন দ্বারা কোন কোন সংখ্যাগুলো শুরু, তিন দ্বারা অপশান এ।